আসসালামু আলাইকুম। জি, আমি শুনতে পাচ্ছি। আসিফ সাহেব কেমন আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন ভাই। তাহলে বলুন ভাই। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো ওই তিনটা পয়েন্ট আর কি আমি আপনার লাইফ থেকে পেলাম আজকে আর কি, লাইফটা শুনছিলাম। তো প্রথমত যে আইয়ুব খানের আইয়ুব খানের ভালো কাজ নিয়ে আপনি আলোচনা করছিলেন একজনের সাথে, তো আমার একটা কোয়েশ্চেন ওইখান থেকে, সেটা হচ্ছে হলো যে কোনো ভালো কাজ, মানে আমি মনে করছি এটা ভালো কাজ, এটা মানে বাই ফোর্স এটাকে মানুষের উপর চাপিয়ে দেওয়াটা ভালো, ঠিক না? মানে আপনার মতে, আমি যেটা বুঝলাম। না, বাই ফোর্স চাপিয়ে দেওয়াটা ভালো কিছু কিছু ক্ষেত্রে আইন করে যে ইয়াগুলা হয়, যেমন ধরেন ভারতে যখন সতীদাহ প্রথা চলতো তখন কিছু মানুষ নির্যাতনের শিকার ছিল, বা ধরেন বিধবা বিবাহের যে ব্যাপারটা ছিল সেই বিষয়ে আসলে ব্রিটিশ সরকারের আইন তৈরি করতে হয়েছে। ব্রিটিশ সরকারের আইন করে তখন এই জিনিসটা নির্যাতন বন্ধের জন্য, নির্যাতন বন্ধের জন্য কিছু ভিকটিম যেন, ভিকটিমাইজেশন যেন সেখানে না হয়, কিছু মানুষ যেন সেখানে নির্যাতনের শিকার না হয়, সেই কারণে আইন প্রয়োগ করে সেই জিনিসটা বন্ধ করার দরকার পড়ে। ধরেন আপনাকে উদাহরণ হিসেবে বোঝাচ্ছি, মনে করেন বাংলাদেশে এখন বেশিরভাগ মুসলমান যদি চায় যে আমরা হিন্দুদেরকে মায়রা পিটায় দেশে থেকে ভারতে পাঠিয়ে দিব, আমাদের মত হচ্ছে, আমি ধরতে বলতেছি আপনাকে, এটা যে হচ্ছে সেটা আমি বলছি না, বাংলাদেশে নিশ্চয়ই অনেক ভালো মুসলমানও আছে যারা হিন্দুদের সাথে বসবাস করে, কিন্তু ধরেন এরকম যদি ঘটনা ঘটে যে বাংলাদেশের 90% মুসলমান যদি মনে করে যে আমরা এখন মায়রা পিটায় হিন্দুদেরকে দেশে থেকে বাইর করে দিব, ভারতে পাঠিয়ে দিব, তখন আইন করে এই জিনিসটা মানে বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে কিভাবে? যদিও সব 90% মানুষ চায়, যদিও 90% মানুষ এই জিনিসটা সাপোর্ট করে যে হিন্দুদেরকে আমরা মায়রা পিটায় ভারতে পাঠিয়ে দিব, তারপরেও এইখানে যে জিনিসটা একটা সেকুলার রাষ্ট্রে যে জিনিসটা দেখা হয়, যে জিনিসটাকে গুরুত্ব আরোপ করা হয়, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের অধিকার যেন সেখানে সংরক্ষিত হয়। এখানে বেশিরভাগ মানুষ কি বললো তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেকটা মানুষ, প্রত্যেক ইন্ডিভিজুয়াল, এই জিনিসটা আমি আগেও বহুবার আলাপ করেছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের অধিকার যেন এখানে সংরক্ষিত থাকে। আপনাকে, আপনি আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাই হন না কেন, বাংলাদেশের সমস্ত মানুষ যদি এক পক্ষ হয় এবং আপনি যদি আরেক পক্ষ হন, তারা যেন সংখ্যাগুরুত্বের ইসে অনুসারে, সংখ্যাগুরুত্বের জোরে আপনার উপরে কোনো ধরনের নির্যাতন নিপীড়ন চালাতে না পারে, এইটা দেখভালের দায়িত্ব হচ্ছে কি রাষ্ট্রের, ঠিক আছে? এখন এই জিনিসটা যখন হয়, ধরে নিলাম যে বাংলাদেশের 17 কোটি যদি মানুষ থাকে, 16,99,999,999 জন মানুষই চায় আপনাকে মায়রা পিটায় তক্তা বানিয়ে দিতে, কোনো কারণ ছাড়াই তারা চায়, তারা একমত হয়েছে, এগ্রি করছে এই জিনিসটাতে, কিন্তু আপনার উপরে এই কাজটা তারা করতে পারবে না। এখানে রাষ্ট্র আপনাকে যখন নির্যাতন করতে আসবে তখন সেই যে বেশিরভাগ মানুষ তাদের কাজটাকে রাষ্ট্র এসে বাধা দিবে, কারণ একটা কল্যাণকামী রাষ্ট্র, একটা মানবিক রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের অধিকারকে সংরক্ষণ করা। বেশিরভাগ মানুষ যদি সেই জিনিসটা চায়ও তারপরেও সেই জিনিসটা হতে না দেয়া, আইয়ুব খান যে জিনিসটা করেছে বাই ফোর্সে, সেই যে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের অধিকারটাকে সংরক্ষণ করেছে, এবং এই জিনিসটাকে আমি সম্পূর্ণভাবে সাপোর্ট করি। এই জিনিসটা এমন না যে আর কারো অধিকারকে ক্ষুণ্ণ করেছে, যদি সেটা আর কারো অধিকারকে ক্ষুণ্ণ করতো, যদি আইয়ুব খান ক্ষমতা দিয়ে আর কারো অধিকারকে ক্ষুণ্ণ করতো, মনে করেন মুসলমানদের অধিকারকে ক্ষুণ্ণ করে দিয়েছে, মুসলমানরা এখন থেকে জিজিয়া কর দিতে হবে মুসলমানদেরকে, এইরকম যদি একটা নত জানু হয়ে জিজিয়া কর দিতে হবে, এরকম যদি একটা আইন পাশ করতো আইয়ুব খান, সেখানে আমি অবশ্যই বলতাম যে এখানে ক্ষমতার জোরে তারা, ক্ষমতার জোরে আইয়ুব খান একটা অধিকার হরণের মতো একটা আইন চাপিয়ে দিয়েছে, কিন্তু সেটা যেভাবেই হোক রাষ্ট্র, রাষ্ট্রের দায়িত্বটাই হচ্ছে সেখানে মাঝখানে এসে দাঁড়ানো, যখন একটা বৃহৎ সংখ্যক মানুষ, বৃহৎ সংখ্যক জনগোষ্ঠী যখন একটা অল্প সংখ্যক জনগোষ্ঠীর উপরে আক্রমণ করবে, নির্যাতন করবে, তখন যেন একজন মানুষের অধিকারও যেন হরণ না হয়, সেই ব্যবস্থাটা করা রাষ্ট্রের দায়িত্ব। আইয়ুব খান সেই সময় সেই কাজটা কিছু কিছু ক্ষেত্রে করেছে, সব ক্ষেত্রে করেছে আমি বলি নাই, কিছু কিছু ক্ষেত্রে এই যে এই জিনিসটা, এই যে তিন তালাকের বিষয় বা মেয়েদের তালাক দেওয়ার অধিকারের বিষয়, এই জিনিসগুলো কিছু কিছু ক্ষেত্রে আইয়ুব খানের যে কাজগুলো সেগুলো সেই ইন্ডিভিজুয়ালদের অধিকারকে সংরক্ষণ করেছে, কিন্তু এই আইনগুলো দ্বারা আর কারো অধিকার না, মানে সেটা না, মানে আমি ওটা বলতেছি না যে মানে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, সেটা আমি বলতেছি না, আইয়ুব খানের আপনি সব কাজ ভালো বলছেন সেটাও আমি বলি না, আমি ভালো কাজ মন্দ কাজের কথা বলছি না, আমি বলছি যে কিছু মানুষের অধিকার যেন লঙ্ঘন না হয় সেই ব্যবস্থাটা আইয়ুব খান করেছে। আইয়ুব খান যদি ক্ষমতার জোরে এই কাজটা করতো যে কিছু মানুষের অধিকারটাকে সে হরণ করতো, তখন আমি সেটার বিরুদ্ধে বলতাম, কিন্তু বাই ফোর্স যদি কিছু মানুষের অধিকারকে, অধিকার হরণ হচ্ছে সেখানে যদি সরকার, রাষ্ট্র এসে যদি দাঁড়ায় এবং বাই ফোর্সে সেই মানুষদের অধিকারগুলো যদি হরণ হতে না দেয়, মনে করেন যে আমি বাল্য, মানে আমি যে মানে ব্রিটিশ আমলে যে সতীদাহ প্রথা এবং বিধবা বিবাহের যে কথাটা বললাম, সেখানে একই ঘটনা ঘটেছিল, কিছু মানুষের অধিকার হরণ হচ্ছিল, কিছু মেয়েকে তার স্বামী মারা যাওয়ার পরে চিতায় তুলে দেওয়া হচ্ছিল, এবং ভারতের হিন্দুরা মোটামুটি এই বিষয়ে একমত ছিল, তারা এগ্রি করতো যে হ্যাঁ মেয়েদেরকে মারা যাওয়ার পরে, স্বামী মারা যাওয়ার পরে মেয়েদেরকে চিতায় তুলে দিতে হবে, অসুবিধা কি, চিতায় তুলে দিব, এবং
বিধবাদের যে বিয়ে করা যাবে না, বিধবাদের যে মানবেতর জীবন যাপন করতে হবে, তাদেরকে যে সারা জীবন চুল ফেলে দিয়ে পেঁয়াজ টিয়াজ খাওয়া যাবে না, পেঁয়াজ রসুন খাওয়া যাবে না, এই যে মানুষ তো অনেক দূরের কথা। আচ্ছা না, এইখানে যে অধিকারটা হরণ হচ্ছিল, এখানে যে অধিকারটা হরণ হচ্ছিল ভাই, এইখানে রাষ্ট্র যদি জোর খাটায়, এই রাষ্ট্রের জোর খাটানো সম্পূর্ণ পক্ষে আমি, কারণ এখানে একজন কিছু মানুষের অধিকার হরণের বিরুদ্ধে রাষ্ট্র জোর খাটাচ্ছে, এই জোর খাটানোর সম্পূর্ণ পক্ষে আমি। না না, আমার মূলত পয়েন্ট ওইটাই ছিল না যে আসলে কোনটা মানে কিভাবে জোর খাটাবে সেটা না, মানে জোর খাটাতে পারবে সেটা, সেটাই আমি বলছিলাম, সেটাই আপনি আমি বলছিলেন। আমি বলেছি আমিও বলেছি আপনাকে সেটা, যে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্র জোর খাটাতে পারবে, সরকার জোর খাটাতে পারবে, কিন্তু অধিকার হরণের ক্ষেত্রে জোর খাটাতে পারবে না। মানুষের অধিকার হরণের ক্ষেত্রে জোর খাটালে সেটা হবে অন্যায়, রাষ্ট্রের অন্যায় হবে সেটা, কিন্তু কারো অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্রের কাজটাই তো এটা যে কারো অধিকার যেন হরণ না হয়, সেই জন্য রাষ্ট্রকে আমরা তৈরি করেছি, জোর খাটানোর জন্যই আমরা তৈরি করেছি, যেন কারো অধিকারটা হরণ না হয়, সেই কারণে রাষ্ট্র যেন সেখানে মাঝখানে এসে দাঁড়ায়, অধিকার হরণটা হতে না দেয়, সেই কারণে রাষ্ট্র তৈরি হয়। আইন, বিচার বিভাগ, এই জিনিসগুলো তৈরি হচ্ছে, এই জিনিসগুলোর ফাউন্ডেশনই হচ্ছে শুধুমাত্র এই কারণে, পুলিশ বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, সংবিধান, এই জিনিসগুলো তৈরি আমরা করেছি এই কারণে, কারো অধিকার যেন ধ্বংস করা না হয় বা হরণ করা না হয়, সেখানে যেন রাষ্ট্র এসে ক্ষমতা প্রয়োগ করে, এইটার কারণেই আমরা রাষ্ট্র তৈরি করেছি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমি ক্লিয়ার হয়েছি। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস সেটা হচ্ছে হলো যে আপনি দাবি করলেন যে আসলে মদ তো খাই ভাই মানুষ নেশার জন্য, মানে মদ কি আর এমনি এমনি খায়, নেশা নেশা হয় যেন এই জন্যই খায়। তো আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে হলো, মানে আমি জানি আপনিও মদ খান, মানে আপনিও কি নেশার জন্যই মদ খান, মানে নেশা যাতে হয় এই জন্য মদ খান? মদ খাই আমি, অবশ্যই মদ খাই আমি, তবে আমি অতিরিক্ত পরিমাণ মদ খাই না, আমি যেটা খাই সেটা হচ্ছে বেশিরভাগ সময় রেড ওয়াইনটা আমি পছন্দ করি, রেড ওয়াইনটা আমার খুবই পছন্দের, এবং রেড ওয়াইনটা হার্টের জন্য অত্যন্ত উপকারী, এই বিষয়ে অসংখ্য বৈজ্ঞানিক মানে গবেষণা হয়েছে, বৈজ্ঞানিক গবেষণা গুলো আপনাকে বলছি ভাই, শেষ করতে বলছি, মানে আগে একটু ভূমিকাটা করে নিলাম, যেহেতু মদের কথা শুনলেই বাংলাদেশের যে মানুষ তারা মনে করে যে বাংলাদেশের সিনেমায় দেখে তো যে ওমর সানি আর জসিম রাস্তায় টলতে টলতে মদ খেয়ে খেয়ে একটা বোতল নিয়ে টলতে টলতে আয় তোর ওই তোর তারপরে রেপ করে গিয়ে, এই এবং ভিলেনদের ক্যারেক্টারকে দেখানো হয় যে মদ খেয়ে তারা টলতে টলতে গিয়ে মার ডালা করতে থাকে, এইগুলো ভাই মানে খুবই হাস্যকর। হ্যাঁ, ইউরোপ আমেরিকাতে যারা মানে ড্রিঙ্ক করে সোশ্যাল ড্রিঙ্কার, তাদের তারা এইভাবে মদটাকে দেখে না। বাংলাদেশ এবং মুসলিম প্রধান দেশগুলোতে মদটা সম্পর্কে যে ভীতি বা মদটা সম্পর্কে যে একটা ভিলেন টাইপের একটা ধারণা, এই ধারণাটা মানে খুবই বিশ্রী একটা ধারণা, এটা এটা মানে ইউরোপে মানে মানে রাষ্ট্রপ্রধানরা যখন একত্রিত হয় তখন সেখানে ওয়াইন সার্ভ করা হয়, তাহলে মানে জিনিসটা যদি খারাপ হতো এবং একটা ওয়াইন বানাতে কি পরিমাণ খরচ করতে হয় সেটা আমরা জানি, সেটা আপনারা আপনারা একটু খুঁজে দেখেন। আপনি আপনার বিশ্বাসের দিক থেকে আপনি মদকে হারাম বলে মনে করেন, সেটা ঠিক আছে, সেই বিষয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভাই ইউরোপ আমেরিকাতে মানুষ এইভাবে মদ খায় না। মদ সম্পর্কে প্রাইমারি ধারণা যে মানে একটা মানে ধাক্কা খায় মানুষ, মদ শুনে একটা ধাক্কা খায়, এই ধারণাটার কারণে আমি কথাটা বলে নিলাম। আমি যে মদ খাই সেটা হচ্ছে সোশ্যাল ড্রিঙ্কার, যেটা সেটা সারাদিন কাজের পরে আমি 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি। হ্যাঁ, এই কাজের মধ্যে আমার আমি একজন মানে সফটওয়্যার ডেভেলপার, এবং আমার যে কাজ সেই কাজের ভিতরে অসম্ভব রকমের মানে মাথা খরচ করতে হয়, আমার ব্রেইন খরচ করতে হয়, তো দেখা যায় বিকালের পরেই আমার মাথা ধরা শুরু করে, এবং মানে সন্ধ্যার সময় আমার মাথা মাথা মাঝে মাঝে আমার মাথা এত ব্যথা হয়ে যায় এবং আমি এত স্ট্রেসড হয়ে যাই, তখন আমি ওয়াইন খাই, এবং ওয়াইন খেলে আমি সেখানে সামান্য পরিমাণ হালকা একটা ভাব আসে আপনার, যে আপনি মাতাল হচ্ছেন না, আবার একদম পুরোপুরি যে আপনি সচেতন সেটাও না, কিন্তু হালকা একটা এসের ভিতরে আপনি চলে যাবেন, আপনি মাথার ভিতরে একটা ইয়াদ দেখতে টের পাবেন যে আপনি একটা রিল্যাক্স হয়ে যাচ্ছেন, সেই রকম একটা অবস্থাতে যখন আপনি যাবেন তখন আপনি দেখবেন আপনার তখন আর সারাদিনের যে ক্লান্তিটা সেই ক্লান্তিটা আস্তে আস্তে কেটে যাবে। আমি মানে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি যদি বলতেন যে মানে আসলে কি ওইটা কি মানে মানে নেশা, মানে ওটা কি অ্যাকচুয়ালি নেশা, নেশার জন্য আপনি করেন? এটা হালকা হালকা নেশা তো হয়, হ্যাঁ আচ্ছা অবশ্যই নেশা, অবশ্যই নেশাটার জন্যই আমি এটা করি, মানে এটা তো মানে ধরেন আপনি যদি হুইস্কি খান, হুইস্কিটা টেস্ট হচ্ছে খুবই বাজে, বিভিন্ন ধরনের হুইস্কি আছে সেগুলো টেস্ট হচ্ছে খুবই বাজে, আপনি তো কখনো মানে টেস্টের জন্য হুইস্কি খাবেন বলে আমার মনে হয় না, কেউ টেস্টের জন্য হুইস্কি খায়, এটা খুবই রেয়ার কেস যে টেস্টের জন্য হুইস্কি খাবে, বা জিন বিভিন্ন মানে রাম রাম যদি আপনি খান টেস্টের জন্য, আমাকে দিন, আমাকে দিয়ে উদাহরণ দিন না, আপনাকে দিয়ে দেন সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি মনে করেন রাম যদি কেউ খায়, রামটা হচ্ছে খুবই বৃষ্টি স্বাদ, হ্যাঁ বৃষ্টি স্বাদের জিনিস, এই জিনিসটা মানুষ টেস্টের জন্য খাবে না, শুধুমাত্র খাবে ওই যে একটু নেশা হবে সেই কারণে খাবে, কিন্তু আমি এই যে যে একদম স্ট্রং হার্ড ড্রিঙ্ক যেগুলো সেগুলো আমি তেমন একটা খাই না, কম খাই, কিন্তু আমি ওয়াইনটা বেশি খাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো পরের যে পয়েন্ট সেটা হচ্ছে হলো আপনিও যে একটু আগে বললেন যে পুরুষের 100 পুরুষের শক্তি দেওয়া হবে জান্নাতে, ঠিক আছে, তো এটা আপনি বলার পর মানে আপনি দাবি করলেন যে তখনকার সাহাবিদের মানে আসলে শক্তি ছিল না, মানে হয়তো বা কোনো শক্তি ছিল না, এই জন্য মানে তাদেরকে এটা দেওয়া হবে, এই জন্যই তাদেরকে এটা বলা হয়েছে, আপনি এটা দাবি করলেন। মানে আমার প্রশ্নটা হচ্ছে হলো যে কোনো একটা পুরস্কার যখন ঘোষণা করা হয়, ধরেন ধরেন আমি আমার ফ্রেন্ডদেরকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আমি যদি কালকে মোটরসাইকেলটা কিনতে পারি তাহলে তোদের সবাইকে আমি কাচ্চি বিরিয়ানি খাওয়াবো, ঠিক আছে,
তো এখন মানে যদি এরকম আমি বলি, তার মানে কি আমার বন্ধুরা জীবনে কোনোদিন কাচ্চি বিরিয়ানি খায় নাই? মানে আমি কি এটা এটা বুঝাইলাম জিনিসটা কি এমন হইলো? মনে মনে করেন যে আপনাকে যদি আপনার বন্ধুদেরকে যদি বলা হয় যে মানে না, কাচ্চি বিরিয়ানিটা, না কাচ্চি বিরিয়ানিটা আমার, আচ্ছা আমি একটু মানে ই ক্লিয়ার করে নিই, কাচ্চি বিরিয়ানিটা হচ্ছে হলো আমার স্বাদ, মানে আমি বেশ ধরেন এখানে আরো কিছু হইতে পারে, আরো বুঝতে পেরেছি, হ্যাঁ কিন্তু বুঝতে তার মানে পেরেছি। তো মনে করেন আপনারা, আমার বন্ধুরা বাসায় কোনো কিছু খাইতেই পায় না, মানে এরকম তো না। না না ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। মনে করেন যে আপনাকে বলা হইলো, আপনার বন্ধুদেরকে আপনি কি বললেন যে দোস্ত আমার যদি এটা ঠিক করে দিস বা আমার যদি কাজটা করিস তাহলে সবাই আমি লাজানিয়া খাবো। লাজানিয়া যে জিনিসটা হয়তো আপনি নিজেও, আপনি হয়তো নাম শুনেছেন কিন্তু আপনার বন্ধুরা কেউ লাজানিয়া জিনিসটা কি এই জিনিসটা জানে না, জানি না, হ্যাঁ নামই শুনিনি জি। বা মানে কখনো এটা এটা সম্পর্কে যে আগ্রহ হবে তাদের সেই জিনিসটা হবে না। লাজানিয়া জিনিসটা কি ভাই, লাজানিয়া কেমনে কি, এটা দিয়ে কি করবো আমরা? হ্যাঁ এক্স্যাক্টলি এটা এক্স্যাক্টলি, কি, ঠিক আছে এটা কি উদাহরণটা আমার, মাথাটা কি? হ্যাঁ পারফেক্ট হয়েছে উদাহরণটা, ঠিক আছে হ্যাঁ আমি, হ্যাঁ জান আপনি জান আমি পয়েন্ট আমি করে দিলাম। হ্যাঁ এই যে লাজানিয়া খাওয়াবেন আপনি তাদেরকে, আপনার আপনি কি কাজটা করবেন, সব মানে এমন ভাবে কাজটা করবেন যে জিনিসটা, যে এমন উদাহরণটা দিবেন আপনি যে তোমাকে, তোমরা যদি আমার এই কাজটা করে দাও তাহলে তোমাদেরকে আমি এমন কাজটা দিব যেই জিনিসটার তাদের আগ্রহ আছে এবং যে জিনিসটার অভাব আছে। শুধুমাত্র অভাব যদি থাকে সেই জিনিসটার, স্পেসিফিক সেই জিনিসটার অভাব যদি থাকে, মনে করেন তারা প্রত্যেক দিন ভাত খায়, এখন আপনি যদি তাদেরকে ভাতের লোভ দেখান যে দোস্ত তো করে ভাত খাও, ধরো তো করে ভাত খাও, হুম ভাত করে পানি খাও, তোদের সবাই পানি খাও আমি, কিন্তু ভাই তারা তো পানি এমনিতেই খাচ্ছে, তারা প্রতিদিনই পানি খাচ্ছে, গরম মানে লিটার লিটারের পর লিটার পানি খাচ্ছে, শুধুমাত্র আপনি লোভ দেখাবেন এবং তারা লোভাতুর হবে শুধুমাত্র সেই ক্ষেত্রে যেই জিনিসটার অভাব তাদের ভিতরে আছে এবং যেই জিনিসটা তারা চেনে জানে কিন্তু সেটার অভাব তাদের কাছে আছে। অভাব যদি না থাকে এই জিনিসটা লোভ দেখাইলে তারা আপনার প্রতি খুব একটা আকৃষ্ট হবে না। আমি কি ঠিক বলছি ভাই? না না এক্স্যাক্টলি, আমি আমার পয়েন্টটাও এটাই ছিল যে আপনি যে কি যেন খাবারের নামটা বলেন, আসলে আমিও শুনি নাই খাবারের নামটা, আবার একটু বলেন তো ওই যে কি এটা হচ্ছে, লাজানিয়া হচ্ছে একটা লাজানিয়া, ইতালিয়ান, একটা ইতালিয়ান একটা খাবার অত্যন্ত। আচ্ছা আচ্ছা দেখেন আপনি আপনি লাজানিয়া বলছেন, মানে আমার আমার কিন্তু কোনো ধরেন একটা ইয়ে আছে, যেমন ধরেন আইসক্রিম বললেন বা ধরেন আম বললেন, কাঁচা আম তেঁতুল বললেন, বললে, তেঁতুল বললে আপনার আপনার মুখে থেকে লালা হ্যাঁ যাবে। হ্যাঁ তেঁতুলের একটা মানে খাবার একটা হচ্ছে আম ইয়ে জাম্বুরা, লালা বলতে জিনিসটা এমন যে একটা মাইন্ডে আমার আমার স্মৃতিতে একটা ই থাকে যে একটা স্বাদটা আমার তখন মনে পড়ে যায় বা এরকম কিছু একটা মনে হয়, ঠিক না? তো লাজানিয়া বললে তো আর ওটা হবে না, ঠিক না? তো সেম ভাবে এখন আমি আমি ওই যে ওখান থেকে ই করতেছি যে আমি যে আমার ফ্রেন্ডদেরকে কাচ্চি বিরিয়ানি খাওয়াবো বললাম, তার মানে কি এটাই যে আমার ফ্রেন্ডরা জীবনে কোনোদিন কাচ্চি বিরিয়ানি খায় নাই বা তারা কাচ্চি বিরিয়ানি খেতে পায় না, মানে জিনিসটা কি এমন না? আমার কোশ্চেনটা যেমন স্পেসিফিক, না, হ্যাঁ নবী মোহাম্মদের সাহাবিরা প্রত্যেকের অনেকগুলা করে বিবি ছিল, যৌন দাসী ছিল, তারা গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে পেত, কাফেরদের কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে আচ্ছা সেখানে ওটা এত লম্বা করার কি দরকার আছে? মানে একটু ভাই আমার উত্তরটা, উত্তরটা দিই ভাই, উত্তরটা দিই, আমি তো আমি তো আমার মতো করে ভাই উত্তর দিবো, আমি তো ভাই আপনার মতো করে উত্তর দিবো না। হ্যাঁ এই যে মানে মোহাম্মদের সাহাবিরা যে মেয়েদেরকে পেত তাদের সাথে তো নিশ্চয়ই সেক্স তো করতো, ভালোভাবে সেক্স করতো, ভালোভাবে সেক্স করার পরেও এতগুলা নারী, এতগুলা নারী তাদের থাকতো, স্ত্রী তারপর যৌনদাসী সবগুলোর সাথে কোপাকুপির পরেও তাদের তো এই অভাবটা ছিল দেখেই এই লোকটা দেখানো হয়েছে। এই অভাবটা ছিল দেখেই যে তাদের, এই যে দেখেন যে নবী মোহাম্মদের একটা হাদিস আছে, এক রাতে বা দিনে নবী মোহাম্মদ 11 জনের সাথে টানা ম্যারাথন সেক্স করতো, 9 জন বিবি এবং 2 জন দাসী। এখন আমিও ভাই একজন বিবাহিত মানুষ, আমি জানি যে মানে দিনে যদি আমি ভালোভাবে যদি লাভ মেকিং এর যে ব্যাপারটা আছে, তারপরে হচ্ছে গিয়ে ফোর প্লে আছে, সবকিছু কমপ্লিট করে যদি আমি একবার করি, একবারের বেশি 2 বার করতে পারবো, 2 বারের বেশি ম্যাক্সিমাম ভাই 3 বার, ভাই 3 বারের বেশি করতে গেলে আমার ভাই ইয়া করতে হবে, ওষুধ খেতে হবে, ওষুধ টষুধ খায় করতে হবে 3 বারের বেশি করতে গেলে। এখন সেখানে আমরা দেখতে পাচ্ছি নবী মোহাম্মদ 9 জনের সাথে করতো বা প্লাস 2টা দাসী ছিল, 2 দাসীর সাথে করতো সে। এখন এই যে টানা যে 1 গোসলে আপনার নবী যে 1 গোসলে 11 জনের সাথে করতো, এই 11 জনের সাথে করতে আমরা যদি টাইমটা ডিস্ট্রিবিউট করি, নবী মোহাম্মদ নামাজ রোজা করতো, নামাজ টামাজ করতো, নামাজে দাঁড়ালে নাকি একবার দাঁড়ালে নাকি কান্নাকাটিও করতো, তারপরে মানে এই যে টাইমটা যদি ডিস্ট্রিবিউট করি তাহলে আমরা দেখতে পাই এবং এক একটা বিবির জন্য এক একটা ঘর ছিল, এবং মারিয়া কিবতিয়ার জন্য ছিল একটা বাগান বাড়ি যেটা একটু দূরে ছিল বাসা থেকে, যে তার যে বিবিদের যে মানে ঘরগুলা ঘরগুলা থেকে একটু দূরে ছিল, একটা বাগানের ভিতরে ছিল, বাগান বাড়িতে মারিয়া কিবতিয়া দাসীকে রেখেছিল নবী মোহাম্মদ। এই যে এইভাবে যে টানা সে মানে এক বিবির থেকে আরেক বিবি, আরেক বিবির থেকে আরেক বিবিতে যাইতো, গিয়ে করতো, জামা কাপড় খুলতো, একটু কথাও তো বলতে হয়, একটু মানে সেক্সের সময় তো একটু কথাবার্তা, একটু রোমান্টিক কথাবার্তা, একটু তোমাকে সুন্দর লাগছে ভালো লাগছে এগুলো তো যদি বলতো, একটু ফোরপ্লে যদি হইতো, তাহলে আমরা যদি টাইমটা ডিস্ট্রিবিউট করি রাতে মানে ঈশা নামাজের পরে, ঈশা নামাজের পরে থেকে ভোর পর্যন্ত এইটুকু এইটুক টাইমের ভিতরে যদি আমরা এটাকে কল্পনা করি, এটাই যে এক্স্যাক্টলি সেটা আমি বলছি না, কিন্তু এটাকে যদি আমরা এইভাবে কল্পনা করি তাহলে আমরা দেখতে পাই যে নবী মোহাম্মদ খুবই অল্প সময় পাইতো এক একজনের সাথে সঙ্গম করার ক্ষেত্রে। এখন এই এইটার থেকে আমরা পরিষ্কার ভাবে বলতে পারি, এই ধরনের ধারণা করাটাই স্বাভাবিক যে নবী মোহাম্মদের খুবই দ্রুত হয়ে যেত, ঘটনা ঘটে যেত, খুব বেশিক্ষণ সে করতে পারতো না, এবং এই ঘটনা যদি নবী মোহাম্মদের হয়ে থাকে তাহলে তাদের সাহাবিদেরও একই ঘটনাই ঘটার কথা,
এইখানেই আমরা বলতে পারি যে, এবং এটার সাথে অ্যাড হচ্ছে এডিশনাল ইনফরমেশন হিসেবে যুক্ত হচ্ছে, নবী মোহাম্মদ যে লোকটা দেখাচ্ছে যে তোমাদের মানে মানে পুরুষাঙ্গ সদা দণ্ডায়মান থাকবে, তোমরা একটানা করতেই থাকবা করতেই থাকবা, সদা সদা দণ্ডায়মান খাড়া থাকবে তোমাদের জিনিস, হ্যাঁ যন্ত্রপাতি খাড়া থাকবে। এই যে লোকগুলো দেখাচ্ছে, এই লোকগুলো দেখানোর থেকেই আমরা বুঝতে পারি যে তাদের কোনটার অভাব ছিল, কোন জিনিসটা নবী মোহাম্মদ বুঝতে পারছে, কোন লোকটা দেখাইলে এই বাহিনী তার জিহাদি বাহিনীতে যোগ দিবে এবং কাফের মারতে যাবে। ভাই আমার কথা কি আপনার কাছে লজিক্যাল মনে হচ্ছে না? না না মোটেও লজিক্যাল মনে হচ্ছে না। আমি তো আপনার উদাহরণটা দিলাম, আপনি উদাহরণের মানে আমার যে উদাহরণটা ছিল ওই উদাহরণের মানে ই অনুযায়ী তো আপনার এটা দেওয়া উচিত ছিল, ঠিক না? মানে আমি ওখান থেকে শেষ করে তারপর আপনি ওটাতে যাইতেন, আমিও ওটা নিয়ে আলোচনা করতাম। যেমন ধরেন যে মানে আমি যেটা বললাম যে আমি যে আমার বন্ধুদেরকে আমি লোভ দেখাইলাম, ঠিক না, যে আমি তোদেরকে কাচ্চি বিরিয়ানি খাওয়াবো, তার মানে কি আমার বন্ধুরা জীবনেও কাচ্চি বিরিয়ানি খাইতে পায় না বা খাইতে পায় না জিনিসটা কি এটা বোঝায়? আমি সেটা বললাম, ঠিক আছে, জীবনেও খাইতে পায় না, এটা তো আমি মিন করি নাই ভাই, যে জীবনেও খাইতে পায় না। আমি বলেছি তারা ওই জিনিসটা অলরেডি চেনে, তারা কয়েকবার খাইছে কিন্তু তাদের তৃপ্তি হয় নাই। আপনি বলছেন যে তাদের মানে এরকম সক্ষমতাই ছিল না, মানে তাদের অল্পতেই হয়ে ছিল না, এটা আমি বলি নাই ভাই। আমি বলেছি তাদের নিশ্চয়ই দ্রুত হয়ে যেত, তারা এত মজা নিশ্চয়ই দ্রুত মানে এটা কিভাবে বলছেন আপনি? আমি তো বললাম যে আমি তাদেরকে অফার করলাম মানেই যে তারা জীবনও পায়নি বা তাদের এটা খুব চাহিদা, তাদের কি বলে এটাকে খুব চাহিদা না মানে এটাকে কি বলা যায় অভাবটা, অভাবটা যে ছিল সেটা তো বিভিন্ন হাদিস থেকে দেখা যায়। যেমন ধরেন একটা হাদিসের কথা আমি বলি, আবু সাইদ খুদ্রি যখন বনু মুস্তালিকের যুদ্ধে যখন যে দাসীদেরকে পাইলো, তখন আবু সাইদ খুদ্রি গিয়ে বললো যে আমরা তো আমাদের স্ত্রীদের থেকে দূরে আছি, এখন আমাদের তো আমরা কি খাসি হয়ে যাবো, হে নবী আমরা কি খাসি হয়ে যাবো? তো নবী বললো যাও তোমরা গিয়ে যাদেরকে ধরে আনছো ওদেরকে চলে বসো, ওদেরকে ওদেরকে ওদের সাথে সহমত করো। আমি হয়তো ঘটনাটাকে একটু এদিক করে বলছি, কিন্তু ঘটনাটাতে যে নবী মোহাম্মদ তীব্র আকাঙ্ক্ষা ছিল তারা এক একজন এমন যৌন পাগল ছিল যে তারা মানে দৌড়ে যাচ্ছে মেয়েরা মানে সারাদিন রোজা রাখতো আর সারা রাত নামাজ পড়তো, এত আকাঙ্ক্ষা ছিল, তাই না? আমি প্রায় 2 বছর আগে আপনার সাথে আলোচনা হয়েছে, আমি বলি আপনার মনে পড়ে কিনা দেখেন আপনি। আচ্ছা ভাই আমার ভাই একটা কথা বলে নি ভাই, আমার লাইভে তো অনেক মানুষ আসে, অনেকের সাথে কথা বলি, আমার তো মনে থাকে না, মনে রাখা এই জন্যই বললাম আমি ঘটনাটা বলি, তাহলে আপনার মনে পড়ে কিনা দেখেন। আচ্ছা ঠিক আছে, ঘটনাটা ছিল, হাদিসটা ছিল এমন যে উহুদের যুদ্ধে যখন ওই প্রথম পর্যায়ে কাফেররা যখন পরাজিত হয়েছিল, তারা এমন ভাবে পিছুটান দিয়েছিল যে তাদের নারীরা এই দৌড় দিচ্ছিল কাপড় তুলে, তাদের পায়ের অলংকার গুলো দেখা যাচ্ছিল, ঠিক আছে? তো ওই যে পাহাড়ের মধ্যে 50 জন সাহাবি ছিল, তারা দেখতেছিল যে ইরা গনিমতের মাল ই তুলতেছে যে ওখান থেকে যে যুদ্ধের ময়দান থেকে, তখন তারা বলছে এই গনিমত, তারা মোটেও ওই নারীদেরকে বলে নাই এই গনিমত, তারা অলরেডি দেখতেছে যে কাফেররা পিছু হটছে, ওখান থেকেই ওই যে ওই ময়দান থেকেই ইয়ারা গনিমতের মালগুলো তুলতেছিল, ওই ওদের ওই 50 জন তীরন্দাজ বাহিনী থেকে কিছু সংখ্যক তারা ওই গনিমত বলে নেমে যাচ্ছিল, তারা মোটেও ওই নারীদেরকে ইন্ডিকেট করে মোটেও এটা করছিল না। জি এবার আপনি বলতে পারেন, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি বলতে, আচ্ছা ঠিক আছে, এটা ওই ঘটনা আপনার সাথে আলাপের ঘটনাটা তো আমার মনে নেই মুহূর্তে, হয়তো পরে মনে পড়বে, কিন্তু আপনি বলতে চাচ্ছেন আপনার দাবিটা হচ্ছে এরকম যে আসলে ওই মেয়েদের, আমি আসল প্রেক্ষাপট আমি বলি আপনাকে, আবার ভেঙে বলি জিনিসটা দেখেন, না না ওই আপনার সাথে যে বিতর্ক হয়েছিল সেটা বলতে হবে না, সেটা যাই হোক, তাদের পায়ের অলংকার গুলো দেখা যাচ্ছিল, ঠিক না? হাদিসের বর্ণনাটা এইভাবে আছে, এবং ওই সাহাবিরা গনিমত বলে নিচে নামছিল পাহাড় থেকে, ঠিক আছে? আমার ই হচ্ছে হলো এটা, আপনি হাদিসে তো আপনি জানেন যে হাদিসে থাকে একেবারে খুবই সংক্ষিপ্ত আকারে, এটা যে ফুল ঘটনাটা উহুদের যুদ্ধের ঘটনাটা এমন ছিল যে যখনই ওই যে তারা পিছু হটছিল,
ঠিক আছে, তো তাদের সাথে তো অনেক নারী যারা উৎসাহ দেওয়ার জন্য বাদ্য তবলা নিয়ে উৎসাহ দেওয়ার জন্য ছিল, তো তো তারা এমন ভাবে পিছু হচ্ছিল তাদের কাপড়গুলো তুলে যে তাদের পায়ের অলংকারগুলো দেখা যাচ্ছিল, এটা জাস্ট মানে বলার জন্য যে তারা পালাচ্ছিল, এটা এটা এই সিচুয়েশনটা বোঝানোর জন্য। বাট ওইখান থেকে যারা নামতেছিল তারা দেখতেছিল যে যুদ্ধলব্ধ গনিমত, যে এই যে ময়দানে যে এতক্ষণ যেই প্লেসটাতে যুদ্ধ হচ্ছিল এখানে যে সমস্ত গনিমতগুলো ছিল, এখানে নারীও থাকতে পারে, দেখা গেছে যে এমন কোন নারী আসছে যে সে দৌড়াইতে পারে না, হতে পারে এটা, ইট ডাজেন্ট, আমি এটা মিন করতেছি না যে এখানে নারী ছিল না, কিন্তু আপনি যেভাবে বলবেন যে নারীদের পিছনে এই গণিমত এই গণিমত এই যে এইভাবে দৌড়াচ্ছিল, প্রেক্ষাপটটা মোটেও এমন ছিল না। প্রেক্ষাপট বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আপনার দাবিটা হচ্ছে যে এখানে নারীদের পায়ে যে সোনার গয়নাগুলো ছিল আসলে সোনার গয়নাগুলো দেখা যায়, না 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 আপনি তো বলছেন মানে সোনার গয়নাগুলো দেখা যাচ্ছিল মানে তাদের কাপড়গুলো তুলেছিল, তুলে দৌড়াচ্ছিল, মানে একটা আছে না যে আমরা বলি না যে লুঙ্গি টুঙ্গি তুলে দৌড়, মানে একটা আছে না ভাই ওই মেয়েদের পিছনে দৌড়াচ্ছিল না। জি আপনি এবার এবার আপনি আপনার ইয়েটা ই করতে পারেন। আচ্ছা, মেয়েদের পিছনে দৌড়াচ্ছিল না, আপনি বলছেন যে মেয়েদের পিছনে দৌড়াচ্ছিল না নাকি? জি জি এক্স্যাক্টলি জি। আচ্ছা তাহলে আমি তাহলে মানে হাদিসটা একটু বের করি এবং আমি আপনার কাছে এটাও দাবি করেছিলাম মানে এর আগের লাইভ, আমি যেদিন আপনার লাইভে যুক্ত হয়েছিলাম এর আগের লাইভে আপনি এইভাবে রসায় রসায় বলতেছেন যে আপনার সাহাবিরা কি করতো, যে আরেকজনের কাছে আপনি বলতেছিলেন যে আপনাদের সাহাবিরা কি করতো জানেন, মেয়েদের পিছনে বিভিন্ন যুদ্ধে মেয়েদের পিছনে দৌড়াইতো গনিমত গনিমত এই ধর ধর এইভাবে আপনি এইভাবে দাবি করেছিলেন। ঠিক আছে, তো আমি ঠিক আছে তাহলে আমরা হাদিসটা একটু দেখে নিই, হাদিসটা একটু দেখে নিই আগে যে আপনি আসলে কি মিন করতেছেন দেখি আমরা। এই হাদিসটা থেকে, এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের হাদিস নাম্বার হচ্ছে 3748 নম্বর হাদিস, এটা আপনারা পাবেন। এটা কোন প্রকাশনী একটু দেখে নিই। আচ্ছা এটা কোন প্রকাশনী মতে দেখতে পাচ্ছি না, এখানে লেখা নেই, সমস্যা নেই সমস্যা নেই, এটা প্রদীপ প্রসিদ্ধ হাদিস ভাই, এত এটা নিয়ে এত ইয়া করা, হ্যাঁ নালে আপনাদের অনেক মুমিন ভাইরা তো আবার এটা নিয়ে ইয়া করে যে আমি ভাই আমার সাথে এমন কোন আমি 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 স্মৃতি থেকে ঘটনা বলবো, আপনি যদি না মানতে চান তখন আমি যে রেফারেন্স খুঁজব, আপনি বলেন স্মৃতি স্মৃতি থেকে সমস্যা নেই, কিন্তু আমি যদি না মানি তখন আপনি দেখাতে পারেন, সমস্যা নেই। আচ্ছা এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে যুদ্ধ অবতীর্ণ হলো এবং তারা পালাতে আরম্ভ করলো, এমনকি আমরা দেখতে পেলাম যে মহিলাগণ দ্রুত দৌড়ে পাহাড়ে আশ্রয় নিচ্ছে, তারা বস্ত্র পায়ের গোছা থেকে টেনে তুলছে, ফলে পায়ের অলংকার গুলো পর্যন্ত বেরিয়ে পড়েছে। এ সময় তারা তীরন্দাজ বাহিনীর লোকেরা বলতে লাগলেন এই গনিমত এই গনিমত। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন তোমরা যেন এস্থান না ছাড়ো, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি আমাকে নির্দেশ দিয়েছেন। তারা এ কথা অগ্রাহ্য করলো, তার মানে হচ্ছে তারা সেই যেখানে যে তীরন্দাজদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল সেই জায়গাটাতে তারা আর থাকে নাই, তারা সেই স্থানটা পরিবর্তন করেছিল গনিমত বলতে বলতে। তাহলে কি তারা কি তাদের অবস্থান পরিবর্তন করেছিল নাকি তারা এক জায়গায় দাঁড়িয়েছিল? না না আমি তো বলেছি অবস্থান পরিবর্তন করেছিলাম, তো বলিনি অবস্থান পরিবর্তন করে। দূরে দেখা যাচ্ছে মহিলারা দ্রুত পালিয়ে যাচ্ছে এবং আমরা এখান থেকে দেখতে পেলাম তীরন্দাজ বাহিনীর লোকেরা মানে মুহাম্মদের সাহাবীরা তাদের অবস্থান পরিবর্তন করেছে। আচ্ছা আচ্ছা স্যার আমি একটু একটা প্রশ্ন, কোন দিকে অবস্থানটা পরিবর্তন করলো, তারা কি পিছায় গেল নাকি ওই যে মহিলারা যে পাহাড়ের উপরে আশ্রয় নিচ্ছিল সেই পাহাড়ের উপরের দিকে যাওয়া শুরু করলো, কোন দিকে আপনার কি মনে হয়? জি জি পাহাড়ের উপরের দিকে যাওয়া শুরু করলো, এটা বলছেন আপনি? মানে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে মহিলারা দূরে পালায়। আচ্ছা আমি বলি, আমি 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 তাহলে আপনাকে বলে দেই, প্রশ্নটা শুনে নেন, প্রশ্নটা ভাই একটু শুনে নেন, আমরা একটু প্রশ্নটা বলি। মহিলারা দ্রুত পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য যাচ্ছে, হ্যাঁ দূরে যাচ্ছে এবং তাদের পায়ের এখান থেকে অলংকার গুলো পর্যন্ত বের হয়ে গেছে। এই সময় মুহাম্মদের সেনাবাহিনীকে এটা 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 বলতে কি বোঝাচ্ছেন, মানে মানে এখানে যে আমাদের মানে মুহাদ্দিস যিনি বা রাবি যিনি বোঝাচ্ছেন, আপনি আমি আপনাকে মানে ই করে দিই বাক্যটা দেখেন, মহিলাগণ দ্রুত দৌড়ে পাহাড়ে আশ্রয় নিচ্ছে, তারা বস্ত্র পায়ের গোছা থেকে টেনে তুলেছে, ফলে পায়ের অলংকারগুলো বেরিয়ে পড়েছে। এই যে এতটুকু পর্যন্ত বাক্য, এটা হচ্ছে হলো একটা সিচুয়েশন, ঠিক আছে? এরপরে আরেকটা সিচুয়েশন, এই সময় এই সময় তীরন্দাজ বাহিনী তীরন্দাজ বাহিনী কোথায় ছিল আপনি কি আপনি তো মনে হয় জানেনি, এই তীরন্দাজ বাহিনী ছিল পাহাড়ের উপরে। আমি আপনাকে পুরো ঘটনাটা বলি, সেটা হচ্ছে ওহদের যুদ্ধে এই এই 50 জন তীরন্দাজকে একটা পাহাড়ের উপরে রাখা হয়েছিল, সম্পূর্ণ মুসলিম বাহিনীর সাথে এটা আলাদা ছিল, ওই গিরিখাত দিয়ে যাতে করে কোনো বাহিনী মানে বাইপাস এদিকে আসতে না পারে, কি বলে এটা, মানে এটা একটা যুদ্ধ কৌশল ছিল, ঠিক আছে? তো যার ফলে ওই তীরন্দাজ বাহিনীকে বলা হয়েছিল মানে যত কিছুই হয়ে যাক আমরা জিতে যাই বা হেরে যাই তোমরা এখান থেকে নামবে না, এটা বলা হয়েছিল তাদেরকে, ঠিক আছে? কিন্তু যখনই এই যে আগের সিচুয়েশন, এবার দেখেন মহিলাগণ দ্রুত দৌড়ে, এর আগে তো আরো আছে মনে হয়, যাই হোক ওটা ওটাও এরকমই এই ঘটনার ইয়েটাই, যে মহিলাগণ দ্রুত দৌড়ে পাহাড়ে আশ্রয় নিচ্ছে, তারা বস্ত্র পায়ের গোছা থেকে টেনে তুলে তুলেছে, ফলে পায়ের অলংকার গুলো পর্যন্ত বেরিয়ে পড়েছে। এটা হচ্ছে সিচুয়েশন শেষ, এখানে শেষ, এটা হচ্ছিল এই যে নিচে যে ঘটনাটা ঘটতেছে মানে তারা যে পিছু হটছে এই মহিলারা তখন মানে সামনে এরা ছিল মানে উৎসাহ দেওয়ার জন্য, যে কাফের কাফেরদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই বাহিনীটা ছিল, হিন্দার আপনি জানেন তো ঘটনাটা, যে হিন্দা তাদেরকে প্ররোচনা দিয়ে বিভিন্ন
মানে ঈদে তাদেরকে নিয়ে আসছিল যুদ্ধের মাধ্যমে যে তোমরা আমাদের সৈন্যদেরকে উৎসাহ দিবে, ঢোল তবলা বাজায় বাজায় এই করবে, ঠিক আছে? তো এরা যে পিছু হচ্ছিল এটা হচ্ছিল একটা সিচুয়েশন, এর পরে যখন আবার এই বাড়ির পর থেকে যে ঘটনা ওটা হচ্ছিল আরেকটা সিচুয়েশন। এবার কি আপনি বুঝতে পারছেন? আমি তো যেই জিনিসটা আসলে জানতে চাচ্ছিলাম বুঝতে পারছি, আপনার ইয়া ঘটনাটা বুঝতে পারছি। আমার আসলে এক্স্যাক্টলি তো এই মুহূর্তে মনে নাই যে সেই সময় তারা কোন জায়গাটাতে মানে আমি অবশ্যই জানি এই জিনিসটা, ঘটনাটা আমি করেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার কোনটার কথা আপনি বলতেছেন, কারণ আমি এত মানে আমি অনেক গর্ব করার জন্য বলছি না, কিন্তু আমি অনেক প্রচুর পরিমাণে বই পড়ি। এখন এই ঘটনাটা কোন সময়ের ঘটনাটা সেই এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু এই জায়গাতে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মহিলারা দ্রুত পাহাড়ে আশ্রয় নিচ্ছে, তাদের পায়ের থেকে অলংকার গুলা দেখা যাচ্ছে। এই সময় তীরন্দাজ বাহিনীর লোকেরা এই গনিমতটা বললো, এরপরে তারা নবী মোহাম্মদের যে নির্দেশনা সেটা অগ্রাহ্য করলো। এর মানে তার মানে হচ্ছে তারা অবশ্যই তাদের অবস্থানটাকে তারা পরিবর্তন করেছিল, এবং এইটা নিশ্চিতভাবে বলা যায় যে সে তারা অবস্থানটা পরিবর্তন করে সেই যে গনিমত সেই গনিমতের দিকেই ধাবিত হয়েছিল, এইটাই এখান থেকে বোঝা যায়। এখন আপনি যদি এখান থেকে এখানে ভিন্ন মত পোষণ করেন তাহলে আপনি বলেন যে তারা, আচ্ছা দেখেন ভিন্ন মত না, আপনি তো, আমি তো আপনাকে সিচুয়েশনটা বললাম, সিচুয়েশন অনুযায়ী তো আপনার মতটা টেকে না, সেটাই বললাম আমি। ওহুদের যুদ্ধের ঘটনাটা মানে এটা একটা শিক্ষণীয় ঘটনা। সেটা হচ্ছিল 50 জন তীরন্দাজ বাহিনীকে একটা জায়গায় একটা পাহাড়ের উপরে রাখা হয়েছিল, এবং তাদেরকে বলা হয়েছিল যে তোমরা নিচে যত যাই হয়ে যাক, মুসলমানরা জিতে যাক বা হেরে যাক বা সবাইকে মেরে ফেলুক, বা মুসলমানরা সবাইকে মেরে ফেলুক বা কাফেররা মুসলমানদের সবাইকে মেরে ফেলুক, তোমরা এখান থেকে আমার নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত নামবে না, এটা বলা হয়েছিল তাদেরকে, ওই 50 জনকে, ঠিক আছে? তো পরে ওই 50 জনের মধ্যে কিছু মানুষ চিন্তা করলো, যখনই এই যে এখন এখানে দুইটা সিচুয়েশন, এই যে মহিলাগণ মানে এর আগে তারা আছে যে স্থান পরিত্যাগ করে যুদ্ধে অবতীর্ণ হলো, পালাতে আরম্ভ করলো, এমনকি আমরা দেখতে পেলাম যে মহিলাগণ দ্রুতে মানে এই যে এটা একটা সিচুয়েশন, এমনকি আমরা দেখতে পেলাম যে মহিলাগণ দ্রুত দৌড়ে পাহাড়ে আশ্রয় নিচ্ছে, তারা বস্ত্র পায়ের গোছা থেকে টেনে তুলেছে, তার মানে হচ্ছিল তারা কিন্তু ভারী যে ই পড়তো যে লেহেঙ্গা টাইপের একটা কিছু একটা, আমি জানি না এটা নাম কি, ওই টাইপের আমার হাতটা মনে আসতেছে, ওটা টেনে তুলে মানে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হলো যে তারা দৌড়ে পালালো, ফলে তাদের পায়ের অলঙ্কার গুলো পর্যন্ত বেরিয়ে তোমরা যেন এই স্থান না ছাড়ো, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি আমাকে নির্দেশ দিয়েছেন। তারা আচ্ছা, এই সময় কি তারা অবস্থানটা পরিবর্তন করছিল নাকি ঘটনাটা আলাদা আলাদা ভাবে, যে তারা এই গনিমত বলছিল, তখন অনেকক্ষণ পরে হয়তো আব্দুল্লাহ ইবনে জুবাইর বললো মহিলাগণ যে কিভাবে দৌড়াচ্ছে, ঠিক আছে, এটার একটা বর্ণনা দেয়া আছে, ঠিক আছে? তারপর এই যে এই সাহাবিরা দেখতেছে যে নিচে যে যারা যুদ্ধে জয়লাভ করছে তারা গনিমত গুলো সংগ্রহ করতেছিল, তারা ভাবতেছিল, ঠিক আছে, যেহেতু ওহুদের যুদ্ধে আপনি নিজেও জানেন যে এটা খুবই রিসেন্ট, মানে আলটিমেটলি আপনার পয়েন্টটা হচ্ছে যে তারা আসলে মেয়েদের পিছনে আপনি তুলছেন দেখে আমি বললাম, আমি কিন্তু এটা নিয়ে কিছু বলিনি। আমি আপনাকে কয়েকটা হাদিস এখানে একটু দেখাচ্ছি, যেমন ধরেন এই হাদিসটা বুখারী শরীফের হাদিস নাম্বার আছে 3832 নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বনু মুসাল্লিকের যুদ্ধে অংশগ্রহণ করেছি, যুদ্ধে আরবের বহু বন্দী আমাদের হস্তগত হয়, মহিলাদের প্রতি আমাদের হায়েশ হলো এবং বিবাহ শাদী ব্যতীত এবং স্ত্রীহীন আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ালো, তাই আমরা আজম করা পছন্দ করলাম এবং তা করার মনস্থ করলাম। মানে কত কষ্ট, আপনি একটু স্বাভাবিক থাকেন, স্বাভাবিক না, আমার খুব কষ্ট লাগছে সাহাবীদের জন্য, মানে মহিলাদের জন্য তাদের খায়েশ হলো এবং না না ঠিক আছে জন্য থাকতে তাদের কত কষ্টই না হচ্ছিল বেচারাদের, মানে খুব কষ্ট লাগছে ভাই, খুবই কষ্ট লাগছে। ঠিক আছে মানে হচ্ছে হলো যেহেতু যুদ্ধের ময়দানে, ঠিক আছে, আপনার অনেক মহিলা বন্দী হইলো, ঠিক আছে, মহিলাদেরকে সাথে সাথে নিয়ে আসলাম, আমার মনে একটু ই যাবে না, আমি খুবই বীর পুরুষ, এটা আর কি বীর পুরুষের কাজ আপনার। আচ্ছা ঠিক আছে, আপনার ওটা হতে পারে, একটা 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 মেয়েকে তার পিতা এবং তার ভাই তার স্বামী তার আত্মীয় স্বজনকে একটু আগে জবাই করা হয়েছে, মেয়েটা নিশ্চয়ই আমার কাছে এসে তাকে বন্দী করে আনা হয়েছে, আমার কাছে মেয়েটা নিশ্চয়ই এসে কোমর দুলায় দুলায় ঝিঙ্কা থেকে নাচতেছে না আমার সামনে, একটা মেয়ে শোকের ভিতরে আছে, একটা মেয়ে কষ্টের মধ্যে আছে। একটু শেষ করি ভাই, প্লিজ একটু শেষ করি।
একটা মেয়ে শোকের ভিতরে আছে, একটা মেয়ে কষ্টের ভিতরে আছে, একটা মেয়ের পরিবারের সমস্ত সদস্যদেরকে হয়তো এই একটু আগে জবাই করা হয়েছে, তাদের লাশগুলা চারিদিকে ছড়া ছিটা আছে, তাদের মধ্যে থেকে একটা মেয়েকে বন্দি করে নিয়ে আসা হয়েছে, তার হয়তো আত্মীয় স্বজনদের মধ্যে কেউ আছে ছিল সেটার মধ্যে সেখানে, এই মেয়েটাকে বন্দি করে নিয়ে আসা হয়েছে, এবং নিশ্চয়ই মেয়েটার চোখে তখন পানি, পানি নিশ্চয়ই তখন মানে শেষ হয়নি তার চোখের পানি, সে নিশ্চয়ই তখন কাঁদতেছে, আমার আমার সেই সময় সেই মেয়েটার সাথে লাগালাগির ইচ্ছা হবে, এটা যদি আপনি মনে করেন আমার সম্পর্কে তাহলে ভাই আমি এটা নিয়ে খুবই অপমান অপমানিত বোধ করলাম, আপনার ভাইটা মনে হইতে পারে আপনার মাথায় চং করে এই জিনিসটা আসতে পারে এই মেয়েটার সাথে আমি সেক্স করবো, অসম্ভব আমার সাথে আমার উপর আপনি অপবাদ দিলেন। ঠিক আছে, একটা মেয়ের পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়েছে, একটা মেয়ে শোকের ভিতরে আছে, একটা মেয়ে কান্নার ভিতরে আছে, এই মেয়েটার প্রতি আমার যৌন আকর্ষণ জন্মাবে, আমার টং হয়ে যাবে, আমরা 44 ফাজারা গোত্রের সাথে যুদ্ধ করছিলাম, এখানে দেখেন এরপরে বিভিন্ন দিক দিয়ে অতর্কিত আক্রমণ চালালেন এবং পানি পর্যন্ত পৌঁছলেন, যাদেরকে পেলেন হত্যা করলেন এবং বন্দী করলেন, বিভিন্ন দিক থেকে অতর্কিত আক্রমণ করে তাদেরকে বন্দী করলেন। আমি লোকেদের একটি দলের দিকে তাকিয়ে দেখছিলাম যাদের মধ্যে শিশু নারী রয়েছে, আমি আশঙ্কা করছিলাম তারা হয়তো আমার আগেই পাহাড়ে পৌঁছে যাবে। এই যে দেখেন আমি লোকেদের একটি দলের দিকে দেখছিলাম যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে, আমি আশঙ্কা করছিলাম, এই হাদিসটা কিন্তু ভাই আপনি যে আগে যে দাবিটা করেছিলেন সেই দাবিটাকে ইয়া করে দিচ্ছে, ইনভ্যালিড করে দিচ্ছে। দেখেন আমি লোকেদের একটি দলের দিকে দেখছিলাম যাদের মধ্যে শিশু নারী রয়েছে, আমি আশঙ্কা করছিলাম যে তারা হয়তো আমার আগে পাহাড়ে পৌঁছে যাবে, অতএব আমি তাদের ও পাহাড়ের মাঝে তীর নিক্ষেপ করলাম, মানে তারা এবং পাহাড় দুইটার মাঝখানে, তারা যেন পাহাড় পর্যন্ত পৌঁছাতে না পারে, তারা যেন পাহাড় পর্যন্ত পৌঁছাতে না পারে, সেই জন্য সে তাদের এবং পাহাড়ের মাঝে তীর নিক্ষেপ করলো, তারা যখন তীর দেখতে পেলো থেমে গেল, তখন তখন দেখেন কি করলো আপনার মানে প্রিয় মানে মেয়েদের প্রতি একদম তাদের ইয়া নাই মানে ফেরেস্তার মতো একটা সাহাবি, তারা কি করলো তাদেরকে হাঁকিয়ে নিয়ে এলাম, তাদেরকে হাঁকিয়ে নিয়ে এলো, তাদের মাঝে চামড়ার পোশাক পরিহিত বনি ফাজরার একজন মহিলাও ছিল এবং তার সাথে ছিল তার এক কন্যা, সে ছিল আরবের সবচেয়ে সুন্দরী কন্যা, আমি সকলকে হাঁকিয়ে আবু বকরের কাছে নিয়ে এলাম, আবু বকর কন্যাটিকে আমাকে নফল হিসেবে প্রদান করলেন, এরপর আমি মদিনায় ফিরে এলাম, আমি তখনও তার বস্ত্র উন্মোচন করিনি। বস্ত্র উন্মোচন কেন করে ভাই, একটা মেয়েকে বাইন্দা নিয়ে আসছেন, ধরে নিয়ে আসছেন, আপনি তার বস্ত্র করেনি বলা হচ্ছে, জি 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 সেটাই বলছি, সেটাই বলছি, বস্ত্র উন্মোচন তো করে নাই, সেটাই আমি বলছি ভাই, বস্ত্র উন্মোচন এখনো তখনো, দেখেন এখানে কিন্তু একটা শব্দ আছে এটাকে বলা হয় তখনো, ঠিক আছে শাইখ মাহবুবুল আমিন ভাই, আপনি যদি বুঝতে না পারেন আবারও আমি বলছি এখানে একটা শব্দ উল্লেখ করা আছে তখনো, আপনি যদি এরপরও এটার কনটেক্সট বুঝতে যদি না চান, আচ্ছা আচ্ছা না না বুঝতে পেরেছি সমস্যা নেই, হ্যাঁ বলেন তাহলে ভাই, এটা একটা আফসোসের ব্যাপার হবে যে তখনও শব্দটা কেন এখানে উল্লেখ করা হয়েছে সেটা যদি আপনি না বোঝেন খুবই আফসোসের ব্যাপার হবে, মানে না তার জন্য তো তার বস্ত্র উন্মোচন করাটা তো হালাল ঠিক না ভাই, আপনাদের জন্য হালাল হতে পারে কিন্তু তারপর সে করেনি সেটাই বলছে, আপনাদের জন্য হালাল, আপনারা তো এই কাজগুলো করেন, আপনাদের আপনি আপনাকে আমি বলছি না, আপনি না না আপনাকে বলছি, আপনি হয়তো করবেন না, আপনি ভালো মানুষ নিশ্চয়ই, আপনি এই কাজ করবেন না, সে এতই বদমাইশ মানে রুচিতে রুচিতে আটকাবে একটা মেয়েকে আপনি বন্দী করে আনছেন, তাকে ন্যাংটা করতে, তাকে ন্যাংটা করতে আপনার নিশ্চয়ই রুচিতে বাধবে ভাই, আমি আপনার প্রতি এই বিশ্বাসটুকু আমি রাখতে পারি, আপনার আপনি একটা ভদ্র সভ্য মানুষ, আপনি একটা মেয়েকে বন্দী করে নিয়ে আসছেন, তাকে আপনি বাসায় এসে ন্যাংটা করতেছেন, এই বিশ্বাসটা আমার আছে অন্তত, এইটা আমার বিশ্বাসটা আপনি নষ্ট করেন না, আমি বিশ্বাস করতে চাই না না সেটা আমি বলতেছি না, শুনেন আমি কি করবো না করবো সেটা ব্যক্তিগত আমারই ব্যাপার, ঠিক আছে আমার জন্য আমার বিবি যদি আমার হালাল হয়ে থাকে আমি কখনোই বলবো না আমি তোমাকে ছোবো না মানে এটা আমার এটা আমি আমার ক্যারেক্টার, সে যদি রাজি হয় ঠিক আছে, একটা মেয়ে যদি মানে রাজি রাজি একটু শেষ করি আচ্ছা ঠিক আছে, একটা মেয়েকে যদি আপনি বন্দি না করে আনেন, বন্দি করাই মানে হচ্ছে বন্দি করে আনাই মানে হচ্ছে তাকে হাঁকিয়ে নিয়ে আসা, বন্দি করে নিয়ে আসা, এইগুলার মানেই হচ্ছে তার এখানে কোনো কনসেন্ট নাই, যদি কনসেন্ট থাকতো তাহলে তাকে হাঁকিয়ে আনতে হতো না, যদি কনসেন্ট থাকতো তাহলে তাকে বন্দি করে আনতে হতো, কনসেন্ট নাই তো সেটা আমরাও বলতেছি, কনসেন্ট আমরা কি বলতেছি যে সে যুদ্ধের ময়দানে আসছে আমাদেরকে চুমা দিতে আসছে এটা বলতেছি আমরা, প্লিজ ভাই আমার কথা শেষ করতে দেন প্লিজ ভাই, আমি আপনাকে বলছি যদি সেই মেটার কনসেন্টটা থাকে তাহলে আপনারা ন্যাংটা হন নাকি কি করেন, আপনারা দুইজনই ন্যাংটা হয় আপনারা কি করবেন না না করবেন, আমি কখনো আপনাদের কি করতেছেন, দুইজনই রাজি এবং প্রাপ্তবয়স্ক যদি হয় থাকেন দুইজনই, দুইজনে যদি স্বেচ্ছায় সবখানে কাজগুলো করে থাকেন সেখানে আমার কোনো বলার কোনো ইখতিয়ারই নেই, আমি কখনো না কি গলাতে যাব না আপনারা কি করছেন না করছেন, কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা পার্টির কোনো কনসেন্ট ছিল না ভাই, একটা পার্টির কোনো সম্মতি ছিল না, বন্দি হওয়ার জন্য কনসেন্ট পার্টি না না বন্দি হওয়ার জন্য কনসেন্ট লাগে, সেক্সের জন্য কনসেন্ট লাগে, আপনি আপনাকে তো আমি বন্দির জন্য কনসেন্ট বলছি, সেক্সের জন্য কনসেন্ট অবশ্যই দিতে হবে, একজন মেয়েকে যদি আপনি বন্দির ছাড়া তার গায়ে যদি আপনি হাত দেন
একটা মেয়ের গায়ে যদি হাত দেন একটা মেয়েকে যদি আপনি ন্যাংটা করেন তার কনসেন্ট ছাড়া সেটা হচ্ছে সরাসরি যৌন নির্যাতন করছেন আপনি অবশ্যই কনসেন্ট ছিল অবশ্যই হ্যাঁ আপনি কি করেন একটা মেয়েকে কনসেন্ট দিয়ে আপনি হাকিয়ে নিয়ে আসছেন কনসেন্ট বন্দি করে ভাই এটা তো বন্দির কথা আপনাদের ভাই বন্দির কথা বলা হচ্ছে এখানে তো মানে সেক্সের কথা বলা হচ্ছে যদি যদি বন্দি করে নিয়ে আসেন বন্দি করা মেয়ের কনসেন্ট দিবে আপনাকে আপনাকে আপনি তাকে বন্দি করে নিয়ে আসছেন সে আপনাকে কনসেন্ট দিবে আপনার সাথে সেক্স করার জন্য আপনি তাহলে আমাকে দেখান যে ইসলামের কোন বিধানে বলা আছে যে দাসীদের এবং যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করার সময় কনসেন্ট লাগবে এটা যদি আপনি আমাকে দেখাইতে পারেন শেখ মাহবুব আমিন ভাই কনসেন্ট বলতে আপনি কি বলেন মানে দরখাস্ত দিতে হবে তো সম্মতি সম্মতি মানে দরখাস্ত দিতে হবে দরখাস্ত মানে তার যে সম্মতি নিতে হবে অন্তত এইটুকু আপনি আমাকে দেখান মৌখিক সম্মতি হইলো তার নিতে হবে এটা কোন শরিয়া আইন থেকে দেখান আমাকে প্লিজ মানে বলতে হবে যে তুমি কি সম্মতি এটা বলতে হবে নাকি অবশ্যই বলতে হবে আমি যদি মানে এছাড়া সম্মতি হয় না মানে এছাড়া সম্মতি হয় না সে যদি তার সম্মতি না দেয় সে যদি বন্দি অবস্থা থাকে সে যদি দাসী অবস্থা থাকে তার কনসেন্ট দেওয়ার কোনো অধিকার থাকে না একজন কনসেন্ট দিতে অধিকারহীন একজন মানুষের সাথে যে কোনো যৌন আচরণ হচ্ছে গিয়ে ধর্ষণ একজন বন্দি একজন অপ্রাপ্তবয়স্ক একজন মাতাল একজন প্রতিবন্ধী এই ধরনের মানুষদের সাথে যে কোনো যৌন আচরণ হচ্ছে ধর্ষণ যৌন নির্যাতন আচ্ছা ঠিক আছে এটা নিয়ে পরে আর্গুমেন্ট করব আচ্ছা হ্যাঁ পরে না ভাই পরে না ভাই যে কোনো ধরনের কনসেন্ট কনসেন্টের কথা বললাম কনসেন্ট কোনো মেয়ে যদি কনসেন্টের সেই সময় যদি সে কনসেন্ট না দেয় সেই সময় যদি আপনাকে সে কনসেন্টটা না দেয় আবারো বলছি সেই সময় যদি সে আপনাকে কনসেন্টটা না দেয় মানে কনসেন্ট দিতে যদি সে অপারগ হয় কোনো ভাবে যদি তার হয়তো মাথায় বাড়ি লেগেছে সে অজ্ঞান হয়ে গেছে সে ঘুমায় পড়ছে সে মদ খাইছে সে গাঁজা খাইছে সে অপ্রাপ্তবয়স্ক সে পাগল সে বোবা যে কোনো ক্ষেত্রে সে যদি কনসেন্ট দিতে অক্ষম হয় সে দাসী সে যুদ্ধবন্দী নারী যে কোনো ক্ষেত্রে যদি সে কনসেন্ট দিতে অপারগ হয় তার সাথে আপনি কোন ধরনের যৌন আচরণ করতে পারবেন না করতে পারবেন না এখানে শেষ কথা যদি করেন সেটা ধর্ষণ না না যুদ্ধবন্দী নারী হইলেই তার সাথে সহবাসটা বৈধ হয়ে যায় এরকম আমি তো এটা বলি নাই যুদ্ধবন্দী নারী হইলেই তার সাথে ধর্ষণ এটা বৈধ হয়ে যায় আমি বলেছি যে ক্রাইটেরিয়া আছে সেটা কি অবশ্যই ক্রাইটেরিয়া আছে অবশ্যই ক্রাইটেরিয়া আছে আমি তো সেটা অনেকবার বলেছি আমাদের লাইভ অনেকবার বলেছি যে ডিস্ট্রিবিউশন হতে হবে ডিস্ট্রিবিউশন হতে হবে যে কে কোনটারে ভাগে নিবে এই ভাগের ক্ষেত্রে ওই বন্দীদের কোনো নাই মানে পছন্দ অপছন্দ নাই বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা হয় যে তাকে তুলে আনছে যে বেটা তাকে তুলে আনছে সেই বেটাই মানে অগ্রাধিকার পায় এই ক্ষেত্রে যখন খলিফা ডিস্ট্রিবিউশনটা করে তখন যারা বেশি বিরত দেখেছে তাদেরকে আগে ভাগের থেকে আগে নিতে দেওয়া হয় তোমরা আগে আগে নিয়ে যাও সুন্দরী কুলারে তোমরা নিয়ে যাও নবী যেটা করতো যে সুন্দরী কুলারে আগে নিজের ইচ্ছার ভিতরে রাখতো এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে যে নবী সবচেয়ে সুন্দরীটারে নিজের জন্য রাখতো এবং এরপরে সাহাবিরা তাদেরকে 27টা যুদ্ধের মধ্যে 27 জন নবী সাথে রাখছে এই তো আমার মুখে আপনি চাপাই দিচ্ছেন ওরা আমি আপনার সাথে তাদের লাইভ দেখেছি ওরা যে চেষ্টাটা করছিল আপনার মুখে তাদের কথাটাকে চাপাই দেওয়ার চেষ্টা করছিল এবং আপনাদের ব্যাপার আমাদের আমাদের উপরে যেটা বলছি ভাই আপনি এখন ঠিক আচ্ছা আমি আমি যদি চাপাই দিই আমি এটা উইথড্র করব সমস্যা আমি তো ভাই কথা বলি নাই আমি তো এই কথাটা বলি নাই যে গনিমত পাইলি সাথে সাথে তারা ঝাপায় পরে সেক্স করা শুরু করতে এই কথাটা আমি বলি নাই ভাই এটা তো আপনি ওই যে মানে এর সাথে এখন এটা আচ্ছা ঠিক আছে না আপনার কথা কেন বোঝা যাচ্ছে আমি বলে দিই ঠিক আছে আপনার কথা কেন বোঝা যাচ্ছে আমি বলেছি আমি আমি বলেছি আবারো একটু পরিষ্কার করে দিই ভাই একটা মেয়েকে যদি আপনি যে কোনো অবস্থায় সে যদি অপরিণত বয়সের হয় অপ্রাপ্ত বয়স্ক হয় সে যদি মাতাল হয় সে যদি ঘুমে থাকে সে যদি প্রতিবন্ধী হয় সে যদি কথা বলতে না পারে সে যদি দাসী হয় সে যদি যুদ্ধবন্দী নারী হয় সে যদি এমন অবস্থার ভিতরে থাকে যে সে সেখানে কনসেন্টটা দিতে পারছে না ঠিকভাবে কনসেন্টটা সে দিতে পারছে না এরকম যদি তার ভিতরে একটা ভীতি থাকে তার মাথায় যদি আপনি বন্দুক ঠেকান এই রকমের অবস্থাতে সে কনসেন্টটা দিতে পারবে না তার যে স্বেচ্ছায় যে সম্মতিটা দিবে এই রকম পরিস্থিতির মধ্যে সে থাকবে না সে ভয় পাবে যে আপনি যদি তাকে সে যদি কনসেন্ট সে যদি হ্যাঁ না বলে তাহলে আপনি তাকে গুলি করে দিতে পারেন এই ভয় ভীত হয়ে সে হয়তো বলবে যে হ্যাঁ ভাই হ্যাঁ তুমি আসো আমার সাথে করো কিন্তু তার মনের ভিতরে এটাই থাকবে যে আমি আমি এটা দেখলে বুঝতে পারবো যে আপনি তো তার মাথায় পিস্তল ঠেকে এটা বলছেন বা আপনি যদি মনে করেন তার নুট ছবি তো নুট ভিডিও বানায় যদি আপনি তাকে হুমকি দেন যে তোমার তুমি আমার সাথে সেক্স না করলে এই ভিডিওটা আমি অনলাইনে ছেড়ে দিব তোমার এখন করতে হবে এইরকম পরিস্থিতিতে সে যদি ওইটা করতে বাধ্য হয় তার মানে আমি ধরে নিব সে তার কনসেন্টটা দেয় নাই এবং এটাকে আমি সম্পূর্ণ ধর্ষণ ক্যাটাগরির ভিতরে ফেলবো এবং সম্পূর্ণ ভাবে আপনাকে যৌন নির্যাতনের জন্য ধর্ষণের জন্য আপনাকে আমি দায়ী করবো ভাই শাহেক ভাই আমি কিন্তু আমার ব্যাকস্টেজে কিন্তু ফাড়াই ফেলতেছে মানুষজন মানে মানুষ এসে কিন্তু মানে গরম করে ফেলছে আমি যুক্ত করছি না একজনকে যুক্ত করছি না আপনাকে সম্মান করে একজনকে যুক্ত করছি না আপনি ভাই আমার দয়া করে আমার মুখে এমন কোনো কথা ঠেসে দিয়ে না যে কথাটা আমি বলিনি আচ্ছা আমি বলি যখনই হয়তো বা হ্যাঁ এমন অ্যাপ্রোচ হইতে পারে আমার পক্ষ থেকে হইতে পারে আপনার পক্ষ থেকে হইতে পারে যখন আপনি ক্লিয়ার করবেন বিষয়টা তারপর যদি আমি এটাকে উইথড্র করি বা আমি বলি আচ্ছা ঠিক আছে
তাহলে কি মানে এটা কি বোঝা যায় যে আমি আপনার মুখে ঠেসে দিচ্ছি কথাটা? আমি যখন আপনি উইথড্র করেছেন, এটা এটা সত্য উইথড্র করেছেন। ঠিক আছে, তো ভাই আমি তাহলে আমি আপনাকে যে কয়েকটা হাদিস দেখানোর চেষ্টা করছিলাম, এখানে দেখেন বস্ত্র মোচনের কথা বলা আছে, তারপর দেখেন আরেকটা আমি হাদিসের একটা ব্যাখ্যা আমি আপনাকে একটু দেখাতে চাই, যদি একটু সময় তাহলে আপনি আমার সাথে কনসেন্ট নিয়ে তাহলে একটা ই করেন, আলোচনা করেন। ঠিক আছে, আপনার ব্যাকস্টেজে অনেক লোক আছে, আমি আমিও ঘুমাবো, সমস্যা নেই। তাহলে আমরা কনসেন্ট নিয়ে যে দাসীদের ক্ষেত্রে মানে আপনার আপনার ইয়েতে আপনাদের যে কি বলে সেকুলার মাইন্ডে যে মানে যেরকম কনসেপ্ট, আমরা যে সভ্য মানুষ আছি তারা সভ্য, হ্যাঁ হ্যাঁ আপনারা সভ্য আর আমরা অসভ্য মানুষের কনসেপ্ট। ভাই আপনি কি এটা তো আমি বলিনি আপনাকে, এই যে দেখেন আপনি আবার আমার মুখে কথা এসে আপনাকে আমি অসভ্য বলেছি? ভাই আমি নিশ্চিত যে আপনি একজন সভ্য মানুষ, আপনি মেয়েটাকে পাইলে আপনি ন্যাংটা করবেন না। আমিও এটা এটাও আমি বলেছি আপনাকে যে আমি আশা আমি মনে করি আপনি ভাই মেয়েটাকে ন্যাংটা করতেন না, একটা মেয়েকে বন্ধু হিসেবে পাইছেন, একটা বন্ধু কি করতাম না করতাম, আচ্ছা ঠিক আছে ওটা পরে আলোচনা হবে, সমস্যা নেই। মানে যদি যে মেয়েটা যদি রিয়েল হয়, আচ্ছা ঠিক আছে, এটা যদি পিতামাতাকে হয়তো হত্যা করা হয়েছে মেয়েটা কানতেছে, আমি নিশ্চিত আপনি একবিংশ শতাব্দীর একজন সভ্য মানুষ, আপনি মেয়েটাকে ন্যাংটা করতেন না ভাই। আমি এটা আমি এটা এটা মনে করি ভাই, এটা হচ্ছে ইমোশনাল আর্গুমেন্ট। আপনি যেটা বললেন ইমোশন দিয়ে, ইমোশন দিয়ে আপনি একটা আর্গুমেন্ট আমাকে দিয়ে বলাইলেন, আমার মুখে ঠেসে দিলেন, আমি নাকি আপনাকে অসভ্য বলছি? আমি ভাই আপনাকে সভ্য বলার চেষ্টা করতেছি। ঠিক আছে, মানে আপনি আপনি সভ্য বললেন তো এই কারণে আর কি বিপরীতটা আমি বললাম। আচ্ছা যাই হোক, ওই কনসেপ্ট নিয়ে আলোচনা, আপনি আছেন আমাদের মধ্যে, আপনিও আছেন, আপনিও আমি নিশ্চিত আপনি কাজটা করতেন না, একটা মেয়েকে বন্দি করে এনে তাকে ন্যাংটা করবেন না। আমি আপনার কনসেন্টের সাথে একমত না, মানে আপনি যেভাবে কনসেন্ট ভাবেন আমি ওইভাবে কনসেন্ট, মানে আপনি মনে করেন যে কনসেন্ট জিনিসটা মানে সেক্সের ক্ষেত্রে কনসেন্টটা একটা অগুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা মনে করেন? অগুরুত্বপূর্ণ বলিনি, আপনি যেভাবে কনসেন্টটা আপনি আপনার আপনার কাছে যেটা কনসেন্ট আমার কাছে ওটা ওটা মানে আপনার কাছে কনসেন্টটা কি ভাই, আপনার কাছে কনসেন্টটা কি মানে আপনি বাজার থেকে কিনে আনছেন, এক মেয়েকে বাজার থেকে কিনে আনছেন, ওইটাই কনসেন্ট নাকি ভাই? ওটা ওটা কনসেন্ট না, ওটা মেয়েটা যদি মৌন বাজার থেকে কিনে, আমি তো সেটাই বললাম যে বাজার থেকে কিনে আনলেই কি মানে সহবাসটা বৈধ হয়ে যায়? আমি জিজ্ঞেস করি, কিনে আনলে তার সাথে সহবাসটা আপনার জন্য বৈধ হয়ে যাবে? বাজার থেকে যদি আপনি দাসীকে কিনে, না ভাই বাজার থেকে যদি আমি কিনে আনি, আমার কাছে যদি অলরেডি তার কোনো বোন থাকে বা বাজার থেকে আমি, ঠিক আছে এইগুলো ঠিক আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে ভাই। হ্যাঁ ঠিক আছে, এটা এটার সাথে তো আমি এগ্রি করি, এটাকে তো আমি এটাকে আমি ইয়া করে দিচ্ছি না। মনে করেন ওই মেয়েটা বাজার থেকে আনলেন, আপনি এনে দেখলেন যে সেই মেয়েটার মানে সেই মেয়েটা আসলে হিজড়া, তখন তার আপনি করতে পারবেন না, তাই না? আচ্ছা ঠিক আছে, কনসেন্ট নিয়ে তাহলে আমরা আলোচনা করি। ঠিক আছে, আপনি খুঁটিনাটি ওই ধরনের খুঁটিনাটি জিনিস বাদ দিয়ে তো আমি বলতেছি ভাই, আপনি তো আপনিও নিশ্চয়ই জানেন ওই জিনিসগুলো, আমিও নিশ্চয়ই জানি ওই জিনিসগুলো, যে কিছু কিছু খুঁটিনাটি ব্যাপার আছে যে খুঁটিনাটির ক্ষেত্রে ওই জিনিসগুলো হবে না, ওই জিনিসগুলো করা যাবে না। ঠিক আছে, মনে করেন আপনি আপনার নিজের মেয়ে, হ্যাঁ কাফের সাথে বিয়ে দিচ্ছেন, কাফের সাথে বিয়ে দিয়ে সে কাফের হয়ে গেছে, এখন আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তার স্বামীর মেয়েরা তার আপনি নিজের মেয়েরা তুলে আনছেন, এই মেয়ের সাথে কি আপনি করতে পারবেন না? আপনি তো করতে আসলে তো সে স্বাধীন হয়ে যাবে, তো সে তো আর ই থাকবে না। না না, সে কাফেরকে বিয়ে করে কাফের হয়ে গেছে, হ্যাঁ তখন আপনি তাকে তুলে আনলেন, মানে মনে করেন সে খ্রিস্টান হয়ে গেছে, মানে খ্রিস্টানকে বিয়ে করে সে খ্রিস্টান হয়ে গেছে, তাকে যখন যুদ্ধবন্দী হবে, সে যখন যুদ্ধবন্দী হবে, ঠিক আছে, সে যদি আমার ভাগে আসে তখন সে মুক্ত হয়ে যাবে, স্বাধীন হিসেবে থাকবে সে। তখন সে কিভাবে মুক্ত হয়ে যাবে? সে তো খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টান হইলো ভাই, রক্তের সম্পর্কে থাকলেই সে স্বাধীন হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আপনি আমি এখন রক্ত দিতে পারবো না, মানে রক্তের সম্পর্কে কেউ যদি ই হয়ে আসে, মানে যারা মাহরাম বলি আমরা, ঠিক আছে, তারা যদি দাসী হয়ে আসে তখন তারা মানে অটোমেটিক্যালি এটা ই হয়ে যায়, মানে তারা স্বাধীন হিসেবেই তারা থাকে অটোমেটিক্যালি, মানে ইয়া হয়ে যায় নাকি তাদেরকে ইয়া করতে হয়? আচ্ছা ঠিক আছে, আমার কাছে ঠিক আছে, রেফারেন্স আছে, ঠিক আছে ঠিক আছে, এটা আমরা স্থগিত রাখলাম। আপনাকে ভাই এই রেফারেন্সটা আমি একটু দেখাতে চাই, এই রেফারেন্সটা একটু দেখেন, এটা হচ্ছে আমি নসরুল সহজ নসরুল বাড়ি থেকে দেখাচ্ছি, এখানে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন 6177 নম্বর হাদিসে যেটা বলা হয়েছে, একদা রাসূলুল্লাহর নিকট উপস্থিত ছিলেন, এমন সময় আনসার গোত্রের একটা লোক এসে বলল, হে আল্লাহর রাসূল, আমরা তো বাদীদের সাথে মিলিত হই, অথচ মালকে মালকে মোহব্বত করি। শায়েক ভাই আপনি আমাকে একটু বলবেন যে মালটা বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে, বুঝতে পারছেন? ধনসম্পদ, ধনসম্পদ, জি ও ধনসম্পদ, আচ্ছা, বাদীদের সাথে মিলিত হই অথচ মালকে মহব্বত করি, সুতরাং আজল করা সম্পর্কে আপনার অভিমত কি? রাসূলুল্লাহ বললেন, তোমরা কি এই কাজ করো? তোমাদের জন্য এটা করা না করা উভয় সমান, কেননা যে কোনো জীবন যা পয়দা হওয়াকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে তা পয়দা হবে। আচ্ছা নিচে কি লেখা আছে দেখি, এখানে বলা হচ্ছে অর্থাৎ আমরা যদি বাদীর সাথে আজল না করি তাহলে বাদী উম্মে আওলা ওয়ালাদ হয়ে যাওয়ার আশঙ্কা আছে, অথচ আমাদের মালের প্রতি মহব্বত আছে, আমরা তাকে বিক্রয় করে তার মূল্য দ্বারা উপকৃত হতে চাই, কিন্তু উম্মে ওয়ালাদ হয়ে গেলে তাকে বিক্রয় করতে পারবো না, এই জন্য আমরা বাদীর সাথে আজল করতে চাই যাতে বাদীর গর্ভ সঞ্চার না হয়। সুতরাং এই বিষয়ে আপনি কি বলেন ভাই? আপনার কাছে মানে এই যে মানে তারা হচ্ছে বাদীর সাথে আজল করতো এবং সেই বাদীটাকে আবার বিক্রি করে আবার মালও মালও লাগবে, মানে মজাও লাগবে মালও লাগবে নাকি ভাই? মানে এটা এটা আপনার ধারণা হইতে পারে, মজাও লাগবে মালও লাগবে বলতে, এখন দেখা গেছে যে মানুষ তো না, আপনি এখন মানে আপনার যদি ধারণা হয় সেক্সুয়াল ইন্টারকোর্স মানুষ মজা না মজার জন্য করে, ঠিক আছে, সেটা আপনার ধারণা হইতে পারে, ঠিক আছে, এটা আমি তো বলছি না যে সেক্সুয়াল ইন্টারকোর্স না মজার জন্য করে, এটা তো আমি বলি নাই ভাই, আপনি বারবার না না সেটা ইয়া কথা ভুল কথা আমার মুখে ঠেসে দিচ্ছেন, আমি একবার বলি নাই, আমি বলছি না বলেন নাই দেখে, তো তাহলে তাদের তাদের এটার প্রতি আপনার আক্রোশ কেন? মানে সাহাবীদের সাহাবীদের আপনার নবীর সাহাবীরা মজাও চায় আবার মালও চায়, এই জন্য তার আজল করে, মানে মজাটাও নিব মানে আবার মালটাও নিব,
ভাই মজাটা মানে এইভাবে বলার মানে কারণটা কিছুদিন কি মানে কিছুদিন এটা কিছুদিন মজাটা নিয়ে কিছুদিন মজাটা নিয়ে মানে আমটারে চুষা চুষা কিছু আবার আরেকজনে দিবে, এবারে আবার আমের ওই চকলাটা আবার চুষবে কিছুক্ষণ, ভাই আবার কিছু একজনে নিয়ে মানুষের বেঁচবে নাকি। কিছু মানুষের এটা মনে হইতেই পারে, ঠিক আছে। সাহাবিদের মধ্যে তো এমন ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে পর্যন্ত অপবাদ দিছিল, ঠিক আছে, হইতেই পারে এমনটা। যাই হোক, আমি ওই যে মানে কনসেন্টের বিষয়টা এরা নিয়ে, হচ্ছে একজন হ্যাঁ মানুষ, এই যে এরা হচ্ছে একজন মানুষ যাদেরকে ভাই, আসলে বন্দি করে নিয়ে আসা হয়েছে। এই মানুষগুলাকে তারা মজাটা নিচ্ছে, মজা নিয়ে আবার বিক্রি করে দিচ্ছে, বাজারে নিয়ে তাদেরকে বিক্রি করা হচ্ছে, ভাই তাদের সাথে মজা মজা টজা নেওয়া মজা শেষ, তাদের ভাই সাথে আজল মজা টাজল কইরা যথেষ্ট, 2 বছর 2 বছর ধরে তারা মজা নিল, আজল টাজল করলো। সেকুলেন্টার এখন কাছে, সেকুলেন্টার কোর্সে কি মজা একজনই পায়, মানে এটা কি আপনার ধারণা? ধর্ষণে শুধুমাত্র মজা একজনই পায়, মানে এবং এই এটা ক্ষেত্রে এটা এটা আপনার কাছে ধর্ষণ মনে হচ্ছে, ঠিক আছে। এই বাদীটা আপনার কোনো কনসেন্ট দেয় নাই। মেয়েটা যদি আরে না ভাই বলে, যে মেয়েটা যদি না বলে যে মেয়েটাকে তোমার না সাথে বলছে, করতে চাই, হ্যাঁ হ্যাঁ মেয়েটা মেয়েটা মেয়েটার হ্যাঁ বলারও কোনো অধিকার নাই, মেয়েটা না বলারও কোনো অধিকার নাই। মেয়েটা যতক্ষণ যুদ্ধবন্দী নারী বা দাসী ততক্ষণ পর্যন্ত ভাই তার হ্যাঁ না বলার কোনো অধিকার নাই। তাকে সেটাই তার তো মনে বললাম, যেটা বলবে, তার মনে যদি বলে তুই এখন বিছানায় উঠা, দুই পা ফাঁক করে শুয়ে থাক, আমি এখন করব, তার এটা তখনই পারবে সেটা না, এটা করতে। এটা মনে এটা মনে এটা মনে মানে বলতে পারবে না। তো এই জন্য তো আমি কি আপনাকে বলছেন আপনি, মানে কনসেপ্ট কি বলছেন মনে আপনি, এটা বলতে পারবে না মনি? মনে মনে এটা বলতে মানে এটা এটা আপনি যে কথাটা বললেন এই কথাটা মনে বলতে পারবে, সে যদি তার যুদ্ধবন্দী, সে যদি তার যৌন দাসী হয়, 100% বলতে পারবে, মানে এই কথাটা বলতে পারবে, হাই তুই এরকম মানে এইভাবে বলতে পারবে তো? অবশ্যই যদি চায় সে বলতে পারবে। এই বিষয়ে এইরকম এইভাবে বলাতে ইসলামে কোনো জায়গায় কোনো বাধা নাই। বলা আছে যদি তুমি অবশ্যই তাদের সাথে বাধা ভালো আছে, ব্যবহার করো, বলা আছে তুমি হ্যাঁ তাদের সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ মানে করো, এগুলো বলা হ্যাঁ আছে। কিন্তু এটা কি ভালো ব্যবহার? সেগুলা ভাই আপনার জন্য যে করতেই হবে এমন কোনো কথা নাই। অবশ্যই কারণ করতে হবে ভাই, না 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 না, না দাস, আমি আপনাকে হযরত ভাই, হযরত আলী যে আয়েশার যে ক্রীতদাসীটাকে পিটাইছিল, এই যে যখন আয়েশার যে মানে পরকীয়ার কাহিনী যখন বাজারে ছড়ায় পড়লো, তখন হযরত আলী একটা ক্রীতদাসীকে পিটাইছিল কথা, মুখের থেকে কথা বের করার জন্য। সেই সময় নবী মোহাম্মদ সামনে উপস্থিত ছিলেন। সেই হাদিসটা কি, না ওটা সেই ওটা ওটা বর্ণনাটা কি কি দেখাবো আপনাকে? মানে আচ্ছা ওটা ওটা কি মানে ওটা কি কোনো ই নাকি যে আমার দাসী দেখে আমি করছি, বা ওটা কি আলী রাদিয়াল্লাহু আনহু দাসী ছিল? আচ্ছা শুনেন, এই ওটা ওটা আয়েশার এখন দাসী ছিল। ডাল পালা গজাবে আপনি, না 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 ঠিক না আছে, না, তাহলে আপনাকে আমি আরো কয়েকটা রেফারেন্স এখন দেখাবো, যে হ্যাঁ আমি তো যেখানে জানি আপনি কি এখন, ঠিক আছে আচ্ছা ঠিক আছে, যেখানে এই যে ভালো আচরণ, উত্তম আচরণ করাটা, এটা হচ্ছে গিয়ে উত্তম আচরণ করলে সওয়াব পাবে। কিন্তু যদি উত্তম কেউ আচরণ না করে, কেউ যদি বলে গিয়ে তুই তোর আমার এখন ইয়া হয়েছে, আমার এখন জেগে উঠেছে, আমি এখন করব, তুই এখন শো এই বিজনেস শো, এই কথাটা তার বলাতে ইসলামের কোথাও কোনো বাধা নাই, এই কথাটা বলাতে কোনো গুনাহ হবে না। না না হ্যাঁ বাধা হ্যাঁ হাদিস আছে, এই জন্য হ্যাঁ তো আমি বললাম যে কনসেন্ট নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব, ঠিক আছে, আপনি এটা রাখেন, কারণ এখন প্রত্যেকটা টপিক আসবে কনসেন্টের উপরে। আচ্ছা ঠিক আছে, না, দাসীদের কনসেন্ট সাথে আচরণ, দাসীদের সাথে আচরণ কি কি করতো আপনার নবী এবং তার মানে সাহাবীরা কি কি আচরণ করতো সেগুলো দেখবেন না, সেগুলো তো দেখাতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ আমারও তো কারণ আছে, আপনার আপনার আমারও তো যে দেখা মুয়াবিয়া, দেখা আপনার মুয়াবিয়ার দরবারে দাসীদেরকে ন্যাংটা করে আনা হইতো, হুম, ন্যাংটা করে আপনার মুয়াবিয়া ইয়া করতো, লাঠি দিয়ে দেখাইতো, যে মানে বেজে না দেখাইতো, এই যে এই অঙ্গটা যদি আমার হইতো, এই বর্ণনাও আছে ভাই। মানে কিরকম বিভৎস ব্যাপার সাথে, আচ্ছা কিরকম আচ্ছা ঠিক আছে, বিভৎস বর্ণনাগুলো আচরণ। নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই, আমি তো এখন রেফারেন্স দেখানোর মতো সিচুয়েশনে নাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে কনসেন্ট নিয়ে আপনার সাথে আমার একটা আলোচনার ই থাকলো আর কি, আমি দেখি সময় করে আপনাকে নক করবো না অবশ্যই অবশ্যই কনসেন্ট, ভাই, আপনি যে কোনো সময় ঠিক আপনি আছে। কনসার্ন নিয়ে আলোচনা করতে আসবেন। শায়েখ মাহবুবুল ভাই, আপনাকে আপনি যদি এখন একেবারে দেরি হয়ে যায় তাহলে আপনি চলে যেতে পারেন, কিন্তু যাওয়ার আগে আমি আপনাকে দুই একটা ছোট জিনিস দেখাই দিতে চাই, এই আলোচনার সাথে সম্পর্কিত না, আমরা এতক্ষণ যে আলোচনা গুলো করলাম সেই আলোচনার সাথে সম্পর্কিত না। আপনাদের কয়েকটা লাইভ আমি শুনেছি, সেখানে কিছু ভুলভাল কথা বলা হয়েছে, সেই কারণে যদি আপনি চান তাহলে আমি আপনাকে কয়েকটা রেফারেন্স একটু দেখাতে পারি। আমি বেশ কয়েকবার আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছি, আপনাদের লাইভে আমি গিয়েছিলাম রেফারেন্স গুলো নিয়ে, কিন্তু সেই দিন আপনারা আমাকে মানে সময়টা দেন নাই, আমি মুশফিক মিনারকে দেখানোর জন্য গিয়েছিলাম, আপনারা সময়টা আমাকে দিলেন না। তারপরে আমি চেষ্টা করেছি যে আপনারা যদি মানে এই রেফারেন্স গুলা যদি দেখানো যায় কিভাবে, কিন্তু আপনারা কেউই আগ্রহী না। আপনি কি, আপনি যদি আজকে সময় থাকে আপনি দেখতে পারেন, না দেখতে চাইলে, না সময় থাকলে অসুবিধা নেই, পরে এক আচ্ছা সময়। আপনি দেখাইতে পারেন, সমস্যা নেই, আপনি দেখাইতে পারেন, এটা নিয়ে আলোচনা হইতে পারে, কারণ আলোচনা হইলে তো ডালপালা গজায়, তো লম্বা আলোচনা হবে, ঠিক আছে, সময় নিয়ে ই না করতে না, হবে। এটা আসলে ডালপালা গজানোর মতো কোনো আলোচনা না, আমি জাস্ট কয়েকটা আচ্ছা ভুল দেখান দেখান, আপনাদের ওই প্ল্যাটফর্ম এবং আরেকটা যে প্ল্যাটফর্ম আছে আছে তাদের ভিতরে একটা ভুল কয়েকটা তথ্য ঘুরে বেড়াচ্ছে আমি দেখেছি, সেই আচ্ছা কয়েকটা ভুল আমাদের তথ্য। প্ল্যাটফর্মে এটা করেন, আমি অন্য প্ল্যাটফর্মের জবাবদিহিতার জন্য তো আপনি নিজেও জানেন এটা বিষয়ে, আমি তো তাদের সাথে আমার মানে একমত না আমি, ঠিক না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে এই যে এই জিনিসটা একটু দেখাই, দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে, এই যে এই হাদিসটা দেখিয়ে মানে দাবি করা হয়েছিল যে এই যে বন্দিকে মুক্ত করা, এই যে এখানে বন্দিকে মুক্ত করা বিষয়ে অবশ্যই হাদিস আছে বন্দিকে মুক্ত করা বিষয়ে, কিন্তু এখানে মানে ওই যে আরেকটা প্ল্যাটফর্ম যেটা, সেই প্ল্যাটফর্মে এবং আপনাদের প্ল্যাটফর্মে কয়েকবার এই দাবিটা করা হয়েছে যে নবী বন্দিকে মুক্ত করতে বলা হয়েছে, তার মানে দাস দাসীকে মুক্ত করা, মুক্ত করতে বলেছে। কিন্তু এখানে যে এই এই আপনি নিচে দেখেন এখানে যে এই ইমাম বুখারীর উদ্দেশ্য হলো যে যদি কোনো রাষ্ট্রদ্রোহী বা কাফের কোনো মুসলমানকে বন্দি করে নেয়, তাহলে সেই বন্দিকে মুক্ত করা অন্যান্য মুসলমানের উপর আবশ্যক,
অর্থাৎ অন্য অন্য মুসলমানের উপরে তাকে মুক্ত করা ফরজে কিফায়া। এই যে এখানে যে বন্দী মুক্ত করার কথাটা বলা হচ্ছে, এটা কিন্তু কোনো কাফেরকে বা কোনো দাস দাসীকে মুক্ত করার কথা এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে এই হাদিসটার যে ব্যাখ্যাটা, সঠিক ব্যাখ্যাটা হচ্ছে যে কোনো মুসলমান যদি কোনো কাফেরা বন্দী করে নেয় তখন হাদিসটা দেখতে পাচ্ছি না কি একটু আমাকে মানে একটু জুম করার কোনো ই করা যায় কিনা। আচ্ছা আর একটু আমাকে একটু কোট করে দিবেন যে মানে কে দাবি করছিল এটা আর মানে কে ভুলটা কে করছে এটা যদি একটু কোট করে দেন। আমি আপনাদের এই যে আসলে আমি তো আপনাদের লাইভটা একটু কেটে কেটে দেখছি, আপনাদের এই যে ওদের সাথে লাইভগুলো। আচ্ছা যে কেউ দাবি করছে তো মানে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বন্দীকে মুক্ত করো, ক্ষুধার্তকে আহার দান করো এবং রোগীর সেবা শুশ্রু করো। আচ্ছা এটা 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 তো ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ই ওই যে সূরা বালাদের একটা তাফসীর সম্ভবত এই হাদিসটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই হাদিসটা দেখে বলা হচ্ছিল যে এটা নাকি মানে মানে দাস দাসীদেরকে মুক্ত করে দেওয়ার জন্য হুকুম দিয়েছে। হ্যাঁ এখানে দাস দাসী ইনক্লুডেড, তো দাস দাসী ইনক্লুডেড। তো এই এই যে দেখেন এখানে যে জিনিসটা ইমাম বুখারী যে জিনিসটা বলেছেন সেটা একটু পড়েন ভাই, এই উদ্দেশ্যটা পড়েন ভাই। আচ্ছা ইমাম বুখারীর উদ্দেশ্য হলো যে যদি কোনো রাষ্ট্রদ্রোহী কাফের কোনো মুসলমানকে বন্দী করে নেয় তাহলে সেই বন্দী মুসলমানকে মুক্ত করা অন্যান্য মুসলমানদের উপর আবশ্যক। আচ্ছা কোনো আচ্ছা আবার একটু আমি দেখি, রাষ্ট্রদ্রোহী বা কাফের কোনো মুসলমানকে বন্দী করে না তাহলে সেই বন্দী মুসলমান আবশ্যক। হ্যাঁ তার মানে হচ্ছিল মানে মুসলমানদেরকে মুক্ত করার কথা বলতেছে, এটা এটা বলতেছে এখানে। এখানে এই যে বন্দী মুক্তিতে আপনাদের সাহাবীরা বন্দী মুক্তিতে পয়সা দিত, হ্যাঁ যখন এই যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাহাবীদের ঠিক আছে ধরে রাখতো, তখন অনেক সাহাবীদের কাছ থেকে ইয়া চাঁদা আদায় করতো আপনার নবী, যাই তোমরা এই টাকা দাও তো এই মুক্তি ছুটিতে হবে। এই বন্দী মুক্তির কথা এই হাদিসে এই বন্দী মুক্তির কথা বলা হয়েছে সেখানে। এখানে আম ভাবে বন্দী মুক্তির কথা নিজেদের নিজেরা বন্দী করছে সেই বন্দীকে মুক্তি করার কথা বলা হয় নাই। আমরা মানে ইনক্লুডেড হবে না, আপনি হয়তো ভুল বুঝতেছেন, এটা ইনক্লুডেড হবে তো মানে এটা এটা আপনি শুধুমাত্র ওইটা হয়তো ইমাম বুখারীর বোঝ হতে পারে, কিন্তু যখনই বন্দী মুক্তি বলা হবে ঠিক আছে এটা তো। আচ্ছা একটা মিনিট আমার একটা কল আসছে একটু আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি কল করুন, অন্য রুমে যেতে হচ্ছে একটু। হ্যাঁ অসুবিধা নেই, ঠিক আছে। তো এই হাদিসটা আমি দেখা এই এইটার ব্যাখ্যাটা আমি দেখলাম, এখানে দেখেন ইমাম বুখারীর উদ্দেশ্য হলো এখানে কিন্তু স্পেসিফিকলি কিছু ধরনের বন্দির কথা বলা হচ্ছে। এখানে ইমাম বুখারী এই কারণে এই জিনিসটা উল্লেখ করে দিয়েছেন যে এটা হচ্ছে যে মুসলমান বন্দীরা যারা অন্য কাফেরদের হাতে বন্দী হয়েছে তাদের কথা এখানে বলা হচ্ছে, তাদেরকে মুক্ত করাটা আবশ্যক, কিন্তু নিজেরা বন্দী করছি এই রকম মানুষদেরকে সেটা আসলে ডিসাইড করে হচ্ছে খলিফা। তাদের তিনটা ওয়ে আছে, তাদেরকে মেরে ফেলার পদ্ধতিও আছে, তাদেরকে ছেড়ে দেওয়ার পদ্ধতিও আছে, আবার তাদেরকে যৌনদাস হিসেবে ব্যবহার করা বা তাদেরকে বাজারে নিয়ে বিক্রি করা, তিনটা অপশনই আছে। সেইটার সিদ্ধান্ত নেয় হচ্ছে খলিফা, এটা হচ্ছে খলিফার সিদ্ধান্ত। কিন্তু এইখানে যে বন্দি মুক্তিকরণের কথা বলা হচ্ছে সেটা নিজেরা যে বন্দি করছে সেই বন্দির কথা এখানে বলা হয় নাই, এখানে বলা হয়েছে মুসলমানরা যারা কাফেরদের হাতে বন্দি আছে তাদের কথা বলা হয়েছে। আচ্ছা এই হাতে সরি আমি আসলে দুঃখিত, আমার একটু ইমার্জেন্সি কল আসছিল, সমস্যা নেই। আচ্ছা তো ই এটা আপনি আমরা একটু চেক করে দেখেন, এটা একটু সময় কম আছে। আচ্ছা সময় কম আছে, আচ্ছা আমি আপনাকে বলে রাখি, এটা হচ্ছে হলো আপনার ওই যে সূরা বালাদের আর কি এটা তাফসীর করা হয়েছে এই হাদিসটা দিয়ে সম্ভবত, ঠিক আছে এটা। হ্যাঁ হ্যাঁ হতে পারে এক একজন এক এক বুঝতে পারে, এবং এটাও ঠিক আছে যে অবশ্যই এটা এক একজনের এক এক বুঝ না ভাই, এটা এক একজনের এক এক বুঝ না। আপনি যখন তাদেরকে বন্দি করবেন তখন এটার সিদ্ধান্ত খলিফা নেয়। সাধারণত খলিফা যে জিনিসটা করে, আপনি তিনটা পদ্ধতি আছে, তাদেরকে মেরে ফেলতে পারেন সবাইকে, তাদেরকে আপনি বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারেন, অথবা তাদেরকে মুক্ত করে দিতে পারেন। এটা না এখানে 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 দেখেন সূরা বালাদের যে শব্দটা আছে রকবা, ঠিক আছে রকবা শব্দটা কিন্তু শুধুমাত্র যে মুসলমান বন্দি অপোজিট ইয়েতে আছে সেটাকে বোঝায় না, রকবা দিয়ে ঠিক আছে মুসলিমদের আন্ডারে এমনও থাকতে পারে, যেমন বাড়ির আর একটা ঘটনা আছে যে সে এই সমস্ত ক্ষেত্রে মুসলিম হওয়াটা জরুরি, মুসলিমরা যদি মুসলিম হওয়াটা জরুরি না, মুসলিম হলে ভালো, মুসলিম হলে ভালো। আচ্ছা যাই হোক আমি আসলে আর্গুমেন্টটা বাড়াইতে চাচ্ছি না, খুবই মানে শেষ একটা আপনাকে রেফারেন্স দেখাই, শেষ একটা রেফারেন্স দেখাই। এই রেফারেন্সটা হচ্ছে আপনারা দীর্ঘ অনেকবার ব্যবহার করেন কিন্তু এই রেফারেন্সটা যে একটা ভুল রেফারেন্স, মানে বারবার বারবার আপনারা ব্যবহার করেন কেন, একটু জুম করেন, হ্যাঁ জুম করেছেন ভাই দেখা যাচ্ছে না? হ্যাঁ এখন ঠিক আছে। এই যে কৃতদাসীদের সহিত সৎ ব্যবহার করো করা এবং দাসকে চপটাঘাত করা কাফারা, আপনারা নিয়মিত এই জিনিসটা দাবি করেন, একটা সামান্য থাপ্পড় মারলেও নাকি আপনাদের সাথে সাথে মুক্ত করে দিতে হবে, এটা কাফারা। হ্যাঁ কাফারা ঠিক আছে। এই কথাটা আপনারা অনেক জায়গায় আমি শুনেছি, আপনিও আপনিও ব্যবহার করেছেন, মুশফিক মিনারও ব্যবহার করেছে, ওই গ্রুপের আবার ওরা সবাই ব্যবহার করে, এটা সারাক্ষণ 24 ঘন্টা বলতে থাকে এটা। দেখেন ভাই এইখানে যে ব্যাখ্যাটা যেখানে দেয়া আছে সেই ব্যাখ্যাটাতে যে জিনিসটা বলা আছে আমি যেটা দেখলাম, আপনি কি একটু পড়বেন ভাই? আচ্ছা আচ্ছা আপনার মার্ক থেকে পড়ি। শরহে নাবী রহমাতুল্লাহ বলেন সকল মুসলমান একমত যে প্রহিত মানে প্রহার করা হয়েছে এবং গোলাম আজাদ করা ওয়াজিব নহে তবে মুস্তাহাব, গোলামের প্রতি জুলুম করার কারণে এই গুনাহ হয়েছে তাহা দূরীভূত হইবার জন্য, আর আজাদ করা ওয়াজিব না হইবার দলিল হইছে হইতেছে এত নম্বর হযরত মুয়াবিয়া বিন সুয়াইদ রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত হাদিস, উহার শেষ দিকে আছে তখন তিনি ইরশাদ করেন তোমরা তাহার দ্বারা সেবা গ্রহণ করিতে থাকো,
যখনই তোমরা তাহার অমুখাপেক্ষী হইবে তখন তোমরা থাকে। এখানে অনেকগুলো বিষয় আছে, হ্যাঁ ঠিক আছে, মানে তার মানে তো এই না যে এটা কাফফারা। আচ্ছা আচ্ছা, এখানে এই যে এই যে শেষে যে কাজী ইয়াজ বলেন সামান্য আঘাত দ্বারা আজাদ করা ওয়াজিব না হইবার ব্যাপারে উলামায়ে কেরামের একমত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে তো ওয়াজিব আমরা বলতেছি না। আচ্ছা ঠিক আছে, ওয়াজিব 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 হবে কখন? ওয়াজিব হবে কখন আমি বলি, ওয়াজিব হবে কখন, এই যে এখানে লেখা লিখে দেয়া আছে ওয়াজিব কখন হবে দেখেন আপনি। অহেতুক প্রচন্ড আঘাত করে কিংবা আগুন দিয়ে পুরা কিংবা মুসলান আক্ত থাকান। আচ্ছা দেখেন আমি বলি, ঠিক আছে এই চর থাপ্পড় জিনিসটা কিন্তু আমরাও ঠিক আছে দেখা গেছে যে আমার ফ্রেন্ডরাও করি, বা না সরি ফ্রেন্ড না সরি কি বলছো, ধরেন আমাদের ছোট ভাই বা ছোট বোন, এটা কিন্তু হয় ঠিক আছে। এটা এখানে এই চর থাপ্পড়ের কথা বলবেন সামথিং কিছু, ঠিক আছে যে একটা ভুল করে ফেলছে তখন একটা থাপ্পড় দিয়ে ফেলছে মানে এর জন্য, কিন্তু তারপরে কিন্তু তাকে কিন্তু আজাদ মানে করে দিতে হবে যখন সে সামর্থ্য হয়ে যাবে। মানে একটা আছে যে দাস তো অনেক দামি জিনিস, ঠিক আছে তো দেখা গেছে যে তার এটা ছাড়া আর কোনো, যেমন একটা হাদিসই আছে এরকম যে আল্লাহ রাসূল তাকে বললেন যে তুমি তাকে আজাদ করে দাও, তখন বলছে যে এই দাস ছাড়া আমার আর কোনো সম্পদ নাই, তখন বলছে আচ্ছা ঠিক আছে তো যখন তুমি ই হবে তখন তাকে আজাদ করে দিও, এরকম একটা কিছু হাদিসে আছে ঠিক আছে। তার মানে সে কিন্তু আজাদ হবে তখনই যখন ওই যে যে মনিব সে সমর্থবান হয়ে যাবে তখন তাকে আজাদ করে দিবে, এখানে কিন্তু এটা স্পষ্ট আছে। মাবুল ভাই আমি আপনাকে কোন পয়েন্টটার বিরুদ্ধে এই রেফারেন্সটা দেখালাম সেটা আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে সামান্য সামান্য স্টেজ থেকে এবং আরেকটা স্টেজ থেকে এই জিনিসটা বারবার দাবি করা হচ্ছে, একটু থাপ্পড় দিলেও না আমাদের দাসকে মুক্ত করে দিতে হবে, এটা দিতেই হবে, এটা ফরজ, মানে এটা কাফফারা কাফফারা এই বিষয়টা। তো আমি আমার সাথে যখন মুশফিক মিনারের কথা হয়েছে তখনও তো আমি বলেছি যে হ্যাঁ ইসলামে অনেক জায়গাতে আছে যে দাস দাসীদেরকে মুক্ত করার কথা বলা, কিন্তু ভাই তাই বলে এটা মিথ্যা কথাটা কেন বলতে হবে যে এখানে চল মানলেও নাকি সাথে সাথে মুক্ত করে দিতে হবে, এই মিথ্যা কথাগুলো কেন বলতে হবে? সাথে সাথে তো মুক্ত করে দিতে হবে, এখন যদি সে অপারগ হয় ঠিক আছে অপারগ হয়ে যায় তখন করে দিতে হবে, তো এটা তো ফরজ না, এটা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব মানে কি ভাই? কিন্তু যখন সে হ্যাঁ মুস্তাহাব যখন হচ্ছে মুস্তাহাবটা মুস্তাহাবটা কখন হবে, মুস্তাহাবটা কখন হবে একটু পরে আমাকে বুঝান ভাই এখানে কি লেখা। আচ্ছা কিন্তু ওয়াজিব হওয়ার জন্য, আচ্ছা কি আচ্ছা দাঁড়ান আমি একটু বুঝিয়ে দিলাম জিনিসটা। আচ্ছা ঠিক আছে এটা নিয়ে আলোচনা করবো না তাহলে, আমি আমি খুবই তাড়াহুড়ো মধ্যে আছি, তো আপনি একটু স্ক্রিনশট নিয়ে রাখেন এবং আপনি আমি কোন জায়গা থেকে দেখাচ্ছি সেটা আপনাকে একটু বলে দিই। এটা হচ্ছে আপনি সহি মুসলিম শরীফের যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ যে ইয়াটা আছে সেটা 16তম খণ্ডে আপনি পাবেন। আচ্ছা ঠিক আছে আলোচনা করবো, ঠিক আছে ভাই ভালো থাকবেন, আমি আমার লাইভে আলোচনা করবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে শেখ ভাই ভালো লাগলো কথা বলে, আবার আশা করি কথা হবে, ঠিক আছে আমাকে বিদায় জানালাম। তাহলে আপনারা দেখলেন নিশ্চয়ই যে আমি আরো কয়েকটা রেফারেন্স আসলে হাতের কাছে ছিল কিন্তু ওনার যেহেতু আজকে এত সময় নেই সেহেতু ওনাকে তাদের বিদায় জানালাম। এখন আমি